201তম জন্মবার্ষিকীকে সামনে রেখে সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং আইকিউএসির পক্ষ থেকে আয়োজিত বিদ্যাসাগর আজ শীর্ষক স্মারক বক্তৃতায় সকলকে স্বাগত জানাই। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি জাতির কাছে এক অতি প্রিয় এবং অতি পরিচিত মানুষ। বাঙালি জাতির মূল সত্তার যে সুর, সেটি তিনি রচনা করে গেছেন। ভাষা, শিক্ষা, সমাজ, সংস্কৃতি, সমাজের প্রত্যেকটি স্তরেই তার নিরলস সংগ্রাম আপামর বাঙালি জাতির কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। একাধারে তিনি ছিলেন সমাজ সংস্কারক, লেখক ও চিন্তক। সমকালীন সমাজ এবং চিন্তাভাবনা থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অনেক বেশি অগ্রসর। তিনি ছিলেন ধুতি চাদর পরিহিত সাহেব। তৎকালীন সমাজে জড়তা, অসারতা, পুরুষতান্ত্রিকতা, সাম্প্রদায়িকতা এবং কুসংস্কারকে ভেদ করে এক মানবতার মহান আদর্শ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা সমকালীন ইউরোপীয় উদারনীতিবাদী চিন্তাধারা থেকে পৃথক ছিল। 19 শতকে বাঙালি সমাজে বিদ্যাসাগরের আবির্ভাব রবীন্দ্রনাথের কাছে মনে হয়েছিল যেন এক অত্যাশ্চর্য ঘটনা। তার বিখ্যাত বিদ্যাসাগর চরিত ভাষণে তিনি লেখেন, আমাদের এই অবমানিত দেশে ঈশ্বরচন্দ্রের মতো এমন এক অখণ্ড পৌরুষের আদর্শ কেমন করিয়া জন্মগ্রহণ করিল আমরা বলিতে পারি না। কাকের বাসায় কোকিল ডিম পেড়ে যায়। মানব ইতিহাসের বিধাতা সেইরূপ গোপনে কৌশলে বঙ্গভূমির প্রতি বিদ্যাসাগরকে মানুষ করিবার ভাব দিয়েছিলেন। দয়া ও মনুষ্যত্বে, হিতৈষা ও প্রজ্ঞায়, অর্থে ও সত্য বিদ্যাসাগর আপামর বাঙালির জাতিসত্তার নির্যাস প্রধান স্তম্ভ। তার দেখানো পথ ধরেই বিদ্যাচর্চা, যুক্তিবাদ, মানবতা ও সাম্য দীর্ঘকাল ধরে বাঙালির গর্ব ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজ আমরা সেই মহামানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করার এক ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেক জ্ঞানী গুণী মানুষজন সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানে স্বাগত জানাই। এই মুহূর্তে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর মন্টু কুমার দাস আমাদের সঙ্গে অনিবার্য কারণবশত নেই। আমাদের মধ্যে রয়েছেন মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান এবং বর্ষিয়ান অধ্যাপক ডক্টর কৃষ্ণপদ দাস অধিকারী মহাশয়। রয়েছেন মহাবিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অরূপরতন চক্রবর্তী মহাশয় এবং পরিচালন সমিতির বিশিষ্ট সদস্যগণ। রয়েছেন মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশিষ্ট অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ। এছাড়াও আমাদের মধ্যে রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর তপন কুমার দে মহাশয়, বিভিন্ন মহাবিদ্যালয় থেকে যোগদানকারী বিশিষ্ট মানুষজন, এবং সর্বোপরি আমাদের সঙ্গে রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিশিষ্ট অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন প্রফেসর শিবাজী প্রতিম বসু মহাশয়। সকলকে যথাযোগ্য শ্রদ্ধা এবং সম্মান জানাই। এরপর আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর কৃষ্ণপদ দাস অধিকারী মহাশয়কে এই অনুষ্ঠানের সূচনা করার জন্য বিনীত অনুরোধ জানাই। প্লিজ স্যার। শুভ সন্ধ্যা, নমস্কার। আজকে 28শে আশ্বিন অক্টোবর 14 তারিখ 2020 সাল। গত মাস অর্থাৎ সেপ্টেম্বর 26শে
আমাদের শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের নয় কিংবা এই রাজ্যেরও নয়, সমগ্র ভারতবর্ষের বড়পুত্র ও মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। আজকের এই মনজ্ঞ আলোচনা সভাটি সেই মহান আত্মার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত। আজকে 200 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও সেই মহাত্মার বাণী সমাজতত্ত্ব, দার্শনিক তত্ত্ব, দেশভক্তি, জনসেবা ইত্যাদি আমাদের নিকটে খুবই প্রাসঙ্গিক। বর্তমানে জগৎ উদ্ধারিণী দেবীর পক্ষে করোনা সুরের উৎপীড়না সত্ত্বেও নতুন উন্মাদনার পরিবেশের মধ্য দিয়ে আমরা সকলে এই বৈদ্যুতিক পর্দায় উপস্থিত হয়েছি সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং আইকিউএসির যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায়। এই অবসরে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। বন্ধুগণ, বিদ্যাসাগর তত্ত্বের উপরে যে বিশিষ্ট বক্তা আজকে এখানে বক্তব্য রাখবেন, তিনি হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গবেষক এবং ডিপার্টমেন্ট অফ আর্টস অ্যান্ড কমার্সের ডিন ডক্টর শিবাজী প্রতিম বাসু মহাশয়। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি উপাধি লাভ করেছেন এবং এর সাথে সাথে প্রেসিডেন্সি কলেজ থেকেও স্নাতক উপাধি হাসিল করেছেন। আপনারা জানেন বিভিন্ন নিউজ চ্যানেলে এই ব্যক্তির আলোচনা দক্ষতা আমরা বহুবার দেখেছি এবং নিজেকে এই মহাবিদ্যালয়ের এই এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের শিক্ষক হিসেবে নিজেকে গর্বিত ও মনে করছি। এই প্রতিভাবান বক্তাকে আমার পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে অশেষ আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বৈদ্যুতিক ও আন্তর্জালিক আলোচনা চক্রের বিষয় হচ্ছে বিদ্যাসাগর টুডে। এরকম একটি সুন্দর বিষয়কে আলোচনা চক্রে রাখার জন্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল অধ্যাপক ও অধ্যাপিকাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই আলোচনা চক্রের উদ্যোক্তা হিসেবে বিভাগীয় প্রধান ডক্টর মানস কুমার ঘোষ মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে এই আলোচনা চক্রের সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রীযুক্ত শ্রীকান্ত মাহাতো মহাশয়, কলেজের অধ্যক্ষ ডক্টর মন্টু কুমার দাস মহাশয়, শিক্ষক পরিষদের সম্পাদক তথা ইংরেজি বিভাগের প্রধান শ্রী অরূপ রতন চক্রবর্তী মহাশয়, পরিচালন সমিতির সদস্যগণ, আয়োজক ও সঞ্চালক, অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, ছাত্রছাত্রী, প্রাক্তনী ও শিক্ষক কর্মচারী বৃন্দ এবং আজকের আলোচনা চক্রের অংশগ্রহণকারী সকলকে স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আলোচনা চক্রের শুভারম্ভের সাথে সাথে এর অনেক অনেক সাফল্য কামনা করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যার। মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর কৃষ্ণপদ দাস অধিকারী মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের কাছে সেই স্মরণীয় মুহূর্ত। আমাদের সঙ্গে রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর শিবাজী প্রতিম বসু মহাশয়। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার, দীর্ঘ প্রায় 25 বছর কাল ধরে স্যার অধ্যাপনার কাজে যুক্ত আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্যার অধ্যাপনা করেছেন। স্যারের স্পেশালাইজেশন এরিয়া হলো সোশ্যালিস্ট থট এবং ইন্ডিয়ান পলিটিক্যাল থট, রবীন্দ্রনাথ ও গান্ধীজির জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের ওপর
স্যারের গবেষণা রয়েছে, দীর্ঘ গবেষণা রয়েছে স্যারের, বেশ কয়েকটি গ্রন্থ স্যার রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিদ্যাসাগর রচনাবলী সম্পাদনার দায়িত্বেও স্যার ছিলেন। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জার্নালে স্যারের প্রায় শতাধিক আর্টিকেল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। স্যারের গ্রন্থ এবং আর্টিকেলের সমস্ত নাম বলতে গেলে অনেক সময় ব্যয়িত হবে। এছাড়াও অনেক জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনা চক্রে স্যার মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন এবং স্যারের উদ্যোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একাধিক আলোচনা চক্র, জাতীয় আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। এমফিল এবং পিএইচডি স্কলাররা অনেকেই স্যারের অধীনে কাজ করছেন। স্যারের এই সুবিশাল কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ 2018 সালে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর স্যারকে শিক্ষারত্ন উপাধিতে ভূষিত করেছেন। তাই স্যারের সম্পর্কে যত বলা হবে সেটাই কম হয়ে যাবে। খুব বেশি বক্তব্য এই সময় না বাড়িয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি স্যারের বক্তব্য শোনার জন্য। স্যারকে সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে স্যারের বক্তব্য শুরু করার জন্য স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্লিজ স্যার। অনেক ধন্যবাদ মানস, ডক্টর মানস ঘোষ। এখানে যারা সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী কলেজের মাননীয় অধ্যাপকরা আছেন, যেমন আমি দেখতে পাচ্ছি যে মাননীয় অধ্যাপক কৃষ্ণপদ দাস অধিকারী সংস্কৃত বিভাগের রয়েছেন এবং অন্যান্য আইকিউএসির প্রধান আছেন, ইংরেজি বিভাগ আছেন এবং অন্যান্য জায়গায় যারা আছেন, তার পাশাপাশি দেখতে পাচ্ছি আমার কিছুটা আমার কনিষ্ঠ ভ্রাতার মতোই আমার সহকর্মী বন্ধু অধ্যাপক তপন কুমার দে, তিনিও আছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে সপ্তর্ষি পাল আছেন, তিনি আমার গুরু ভাই বলা যায়, অধ্যাপক তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়ের খুব সুযোগ্য ছাত্র তিনি আছেন। তিনি এখন বেলুর বিদ্যামন্দির মহাবিদ্যালয়ে তিনি সেখানে পড়াচ্ছেন অধ্যাপক, এবং আরও আমার প্রচুর ছাত্রছাত্রীদেরও দেখতে পাচ্ছি তারা এখানে এসে উপস্থিত হয়েছে। বিদ্যাসাগর মশাইয়ের গুণাবলী এতই যে তার আগে মানুষের বলা আমার অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেসব অল্প কাজ আছে সেটা শুনতে খুব লজ্জাই লাগছিল সত্যিকারের কথা বলতে। এত মহান মানুষের আলোচনায় যখন আমরা প্রবৃত্ত হই তখন আমরা এইসব আমার সম্পর্কে বলা, যদিও একটা জায়গা মানুষ মিস করেছে, মানুষ যত বছর আমার চাকরি জীবন বলেছে তার থেকেও 10 বছর বেশি আমার চাকরি জীবন। আই এম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেসর্স এই এই ট্রেডে বলা যায়, 35 বছর, অত্যন্ত অল্প বয়সে আমি চাকরিতে ঢুকেছিলাম, তখন এম এ পাস করেই চাকরিতে ঢোকা যেত। তো এই রকম সুতরাং অনেক বছর হয়ে গেল, আজকে যদি পিছু ফিরি তখন দেখা যাবে অনেক আমার ছাত্রছাত্রীতে প্রায় বঙ্গদেশ এবং নানা জায়গায় যেহেতু আমি পড়িয়েছি কলেজের সঙ্গে সঙ্গে, কলেজেও যখন পড়িয়েছি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, বিশেষ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 19 বছরের ওপর আমি পড়িয়েছি, আমার এখন একজন সহকর্মী রাজকুমার কোঠারি সেও আমার ক্লাসরুমের ছাত্র। সুতরাং আমি আমার প্রায় যারা বলে ছাত্রের ছাত্র বা নাতি ছাত্র ছাত্রীকে আমাদের এই বঙ্গদেশ পরিপূর্ণ। তো এটা একটা বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে একটা এই শিক্ষার দিক থেকে একটা আমার একটা একটা ইয়ে ছিল যে তিনি তিনি কিন্তু এত বছর পড়াননি, বিদ্যাসাগর মশাই পড়িয়েছেন, কারণ সংস্কৃত বিশ্ববিদ্যালয় সংস্কৃত মহাবিদ্যালয় থেকে কলেজ থেকে তিনি পদত্যাগ করেছিলেন, একটা সময় প্রখর ব্যক্তিত্ব ছিল। আমি কিছুটা এইভাবেই কথা বলবো, আপত্তি নেই তো? আমি ঠিক সেমিনারের ঢঙ্গে কথা বলতে চাইনি, আমি চেয়েছিলাম আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে কিছু কথা আমরা ভাগ করে নিই, শেয়ার করি, আমি যেভাবে বলতে পছন্দ করি, এবং আপনাদেরও যোগদান আমি আশা করব যে এই আমার আলোচনার পরে আপনারাও নিশ্চয়ই আলোচনায় প্রবৃত্ত হবেন, এই করে আমরা সবাই মিলে আসলে আলোচনা করব। আরেকটি 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 ব্যাকগ্রাউন্ড একটুখানি বলা উচিত,
মানুষ এখানে প্রেসিডেন্সি কলেজে বর্ণনা করেছে যেখানে আমি বিএ পড়েছি, বিএ অনার্স। প্রেসিডেন্সি কলেজের উল্টো দিকে একটি স্কুল আছে, সেটা বাংলায় আমি যেই সময় পড়াশুনো করেছি অত্যন্ত গর্বের সঙ্গে প্রথম যে দু একটি স্কুলের নাম বলতো তার বা বলা হতো, তখন তার নাম বলা হতো, সেটা হচ্ছে হিন্দু স্কুল। এবং হিন্দু স্কুল এবং প্রেসিডেন্সি কলেজ আসলে একই সত্তা, দুটো হিন্দু কলেজ ছিল। একটা সময়ের পরে হিন্দু কলেজটা মানে কলেজ স্ট্রিটের ওপারে চলে যায়, তার নাম প্রেসিডেন্সি কলেজ হয়। হিন্দু স্কুল বা কলেজ যেটা, হিন্দু কলেজের যে পুরনো বাড়ি, হিন্দু আমরা যদি কলেজ স্ট্রিটে যাই, কলেজ স্ট্রিটে যাই তাহলে দেখবো বঙ্কিমচন্দ্র, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট এবং কলেজ স্ট্রিট, এই যে একটা এল শেপের হিন্দু স্কুল রয়েছে, ওটা একটা আধুনিক বাড়ি। কিন্তু ওটার ভেতরে যদি ঢুকি একটা প্রাচীন বাড়ি দেখতে পাবো, সেই বাড়িটা এক্সটেনশন অফ মানে বা সম্প্রসারণ বলতে পারি, আমরা বাংলায় বলার যতটা পারি চেষ্টা করব, ইংরেজি ভাষা কম বলতে, যদিও বিদ্যাসাগর ইংরেজি কিন্তু খুব পছন্দ করতেন এবং উনি নিজের যোগ্যতায় যে ইংরেজি শিখেছিলেন সেটা এত ভালো শিখেছিলেন, পরে সেটা নিয়েও আলোচ্য হতে পারে আমাদের। কারণ আমরা বিদ্যাসাগর মশাই দুটি খণ্ড আমরা বার করেছি বিশ্ববিদ্যালয় থেকে, দুটি খণ্ডের মধ্যে প্রথমটি হচ্ছে শিক্ষা সম্পর্কিত, তার মধ্যে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, দ্বিতীয়টি হচ্ছে সমাজ। দ্বিতীয় যে খণ্ড বা চার নম্বর বইটা বার করবো সেটা বিদ্যাসাগর মশাইয়ের ইংরেজিতে লেখালেখি, অর্থাৎ ইংরেজিতে তার এতই লেখালেখি, এতই চিঠিপত্র বা অন্যান্য কিছু, এটা নিয়েও আরেকটি সংকলন হতে পারে। সংস্কৃতটা আমরা সংস্কৃতের মাস্টারমশাই আছেন এখানে, আমরা করতে পারিনি, সংস্কৃতটা যদি পারি করব, কারণ ব্যাকরণ কৌমুদী থেকে অনেক কিছু করার আছে, কিন্তু এক্ষুনি আমরা সেটা করি। আমি যেটা বলছিলাম, হিন্দু কলেজের আমরা পুরনো যে বাড়িটা, ওটা হিন্দু স্কুলের ভেতরে ঢুকলে, প্রবেশ করলে তার উঠোন থেকে দেখা যায়, সেটা কিন্তু এখন ওই বাড়িটা আছে যেটা সংস্কৃত কলেজেরই একটা সম্প্রসারণ, এক্সটেনশন বলা যায়। আসলে এই যে বাড়িটা, এই বাড়িটার একটা দিকে হিন্দু কলেজ ছিল, কলেজ বলতো না তখন, কলেজ বলতো হিন্দু কলেজ, যেটা পরে হিন্দু স্কুলের স্কুলের পার্টটা রয়ে গেছে, প্রেসিডেন্সিটা মানে কলেজের পার্ট উল্টো দিকে চলে গেছে, আর আরেকটা দিকেই তার সংস্কৃত কলেজ। এই সহাবস্থানটা বুঝতে হবে, আমি ওই স্কুলের ছাত্র এবং আমাদের ওখানে উঁকি দিলে খেলার সময় একটা চেয়ার দেখতে পাওয়া যেত, যে চেয়ারটাকে বলা হতো বিদ্যাসাগর মশাই ওইখানে প্রিন্সিপাল, তিনি যখন লিজেন্ডারি প্রিন্সিপাল, তিনি যখন অত্যন্ত মানে অলরেডি তিনি তখন তিনি প্রায় তার কিংবদন্তি প্রিন্সিপাল হয়ে গেছেন সংস্কৃত কলেজের, অত্যন্ত অল্প বয়সী কিংবদন্তি মানুষ, তখন ওই চেয়ারে বসতেন। তো আমরা দূর থেকে দেখতে যেতাম যে ওই দেখো বিদ্যাসাগর মশাইয়ের চেয়ার, সেটা দেখা যেত। এবং আমাদের স্কুলের পার্টের একটা জায়গায় সেটা ছিল, আমরা টিফিনে খেলাধুলো যেমন হয় সবাই খেলাধুলো করে, শহরে অনেক মাঠ ঠাট পাওয়া যায় না গ্রামের মতো, তো ওই যে বাঁধানো চত্বর সেখানেই আমরা খেলাধুলো করতাম, এবং অনেক সময় ওইদিকে চোর পুলিশ খেলতে গেলে বা অন্য কিছু করতে গেলে আমরা বিদ্যাসাগর মশাইয়ের চেয়ারটাও দেখতাম। সুতরাং বিদ্যাসাগর মশাইয়ের কর্মভূমি যেটা অত্যন্ত পুণ্যভূমি আমার কাছে, সেটি সেখানে আমি আমার শিক্ষাজীবন কেটেছে, যে অঞ্চলে আমার জন্ম, সুকিয়া স্ট্রিট অঞ্চল, সুকিয়া স্ট্রিট অঞ্চল নর্থ ক্যালকাটার উত্তর কলকাতার, সেখানেই সংস্কৃত যন্ত্র বিদ্যাসাগর মশাই প্রথম যে যন্ত্র বা যন্ত্র মানে প্রেস, প্রেসকে তখন যন্ত্র বলা হতো, তো সংস্কৃত যন্ত্র উনি এবং মদনমোহন তর্কালঙ্কর মশাই তারা কিনেছিলেন যখন ওইখানেই ছাপা হয়েছিল। প্রথম বিধবা বিবাহ সুকিয়া স্ট্রিটে আমার জন্ম, এবং আমার বাড়ির পাশেই যেটা এখন বাদুরবাগান স্ট্রিট যেটাকে বলা হয় বিদ্যাসাগর স্ট্রিট, সেই বিদ্যাসাগরের বাসভবন সেখানে, যেটা আমার বাড়ি থেকে বোধ হয় গ্রামের দিকে বলতে যে পাশের বাড়ি, পাশের বাড়ি না হলেও একদম ঝিল ছুললে বোধ হয় আগে চলে যাবে, এতটাই কাছে, তার কাছেই উল্টো দিকে রামমোহন রায়ের বাড়ি আমার স্ট্রিটে। সুতরাং এইরকম একটা জায়গায় জন্মানোরও একটা সুযোগ ঘটেছে, বাংলার নবজাগরণ যেখানে যে তার কেন্দ্রভূমি বা যেটাকে বলা যায় ইংরেজিতে বলা যায় এপিসেন্টার, সেই নবজাগরণের যে ভর কেন্দ্র তার কাছেই আমার জন্মানোর সুযোগ হয়েছে। এটা তো বিধাতার খেলা ছাড়া কিছু বলা যায় না, এটা নাও হতে পারত। আমি যে স্কুলে পড়েছি তার পাশেই বিদ্যাসাগরের কর্মকাণ্ড দেখেছি, এবং দেখুন কি আশ্চর্য সমাপতন, যে জেলাতে আমি কাজ করতে এসেছি সেই জেলার যে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে এসেছি
সেটিও পুণ্যাত্মা বিদ্যাসাগর মশাই নামাঙ্কিত। এবং সেই জেলাতেই যদিও 1820 সালে যখন তিনি জন্মেছিলেন তখন এই জেলার মধ্যে সেটা ছিল না, বীরসিংহ জেলা আপনাদের জেনে রাখা উচিত, বীরসিংহ গ্রাম সেটা ঘাটাল মহকুমায়, ঘাটাল মহকুমা তখন হুগলিতে ছিল। কিন্তু যদিও জীবনের শেষ দিকে এই ঘাটাল মহকুমা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডজাস্টমেন্টের ফলে কখনো এই তখন ব্রিটিশদের অনেক কিছু এদিক ওদিক গেছে, যেমন কাঁথি কন্টাই সাবডিভিশনের বহু জায়গা, সেটা উড়িষ্যার পার্ট ছিল সেটা বাংলায় এসছে, কোথাও এখানে তারা নানা রকম অ্যাডজাস্টমেন্ট ওই বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে নানা কিছু করেছেন। তো তখন ঘাটালটা হুগলিতে ছিল, পরে ঘাটালটা চলে গেছে, চলে এসছে পশ্চিম মেদিনীপুরে, যাকে আজকের কথার পরিপ্রেক্ষিতেই বলি যে সেই জেলার মানুষ যদি আমরা ধরি আজকের ভিত্তিতে, তাহলে এই পূর্ণ এই জেলার মাটি প্রতিটি ধুলিকণাও পবিত্র, তার কারণ হচ্ছে এখানে পুণ্যাত্মা বিদ্যাসাগর জন্মেছিল। বিদ্যাসাগর মহাশয়ের এই আলোচনা সভা আমার কাছে দুটো ভাবে আমি এটাকে দেখি। সাধারণত সোশ্যাল সায়েন্সের সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে, বক্তা হিসেবে আমি নানা জায়গায় যেখানে গেছি বলেছি বা বলি, সেখানে একটা ক্রিটিক্যাল আউটলুক নিয়ে আমরা বলি। এখানেও একটা ক্রিটিক্যাল আউটলুক থাকবে না যে তা নয়, অর্থাৎ একটা ক্রিটিক্যাল আউটলুক কথাটা আমি বাংলায় ভাবতে চেষ্টা করি, ইংরেজিতে বলতে আমি দুটো ভাষাতেই জানি ভালো বলার মতো। সংস্কৃত আমরা অল্প কিছু টোলে টোলের পণ্ডিতরা আমাদের স্কুলে সেই সু ঔষ অম ঔষ টাম বিষ এটা ভুল আমি বলছি কিনা বলতে পারবেন, আমাদের এখানে সংস্কৃতের মাস্টারমশাই আছে, একদম অকারান্ত পুংলিঙ্গের পুরো এগুলো আমাদের শিখতে হয়েছে, সেটা অতটা ভালো বলতে পারি না, একসময় খুব আগ্রহ ছিল সংস্কৃত। তো কিন্তু আমি এই বাংলায় সু ঔজ অম ঔষ টাম ভ্যাম ভিষ সংস্কৃত কলেজের পণ্ডিতরা তারা আমাদের এসে শেখাতেন একদম মানে নামতা পড়ানোর মতো, সু ও যশ বলো এইভাবে আমরা শিখেছি। যাই হোক, সেটা তো একটা সৌভাগ্য। তো আমি বলছি যে এই হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজ এর মাঝখানে একটা রেলিং ছিল, আমি রেলিংটার ওপরে আমি কানে আজকে বলছি, আজকে এটা আমার শ্রদ্ধা, এটা শ্রদ্ধার্ঘ জানাচ্ছি এবং ক্রিটিক্যালি বিশ্লেষণ করছি। ক্রিটিক্যাল বিশ্লেষণের একটা বাংলা আমি সম্প্রতি পেশি একটা জায়গা থেকে আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সবিচার বিশ্লেষণ। অর্থাৎ আমি খালি প্রশংসা করব না, আমি খালি নিন্দা করব না, আমি মানে বুঝে প্রশংসা করে বা সমালোচনা করে তার থেকে বেস্ট জিনিসটা যে সবচেয়ে গ্রহণীয় সেটাকে গ্রহণ করব, সেটাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলা যেতে পারে সাহিত্যের ভাষায়, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এখন একটা সুন্দর আমি বাংলা একজন বন্ধুর কাছে পেয়েছি, সবিচার বিশ্লেষণ, ক্রিটিক্যাল অ্যানালিসিস যদি বলি সবিচার বিশ্লেষণ। তো এই সবিচার বিশ্লেষণের কিছুটা চেষ্টা করব পূর্ণ শ্রদ্ধা রেখে, কারণ আমি প্রথম থেকেই বলছি এই মানুষটির প্রতি আমার বায়াস আছে, আমার ঝোঁক মানে তার দিকে, তার পায়ের দিকে আমার একটা ঝোঁক আছে যেখানে আমি নতমস্তক হওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। এবং এইরকম মানুষদের কাছে চর্চা করার দরকার কেন জানেন আজকে আরো বিশেষ করে, কারণ এদের কাছে এদের কথা ভাবলে, এদের কথা বললে একসময় আমাদের দেশে মহান মহান মানুষদের চর্চা করার একটা ছিল সব দেশে, স্বাধীনতা সংগ্রামের সময় দেশের দেশপ্রেমের একটা বিয়েতে সবাই এগুলি মানে এগুলো চর্চা করার রীতি ছিল তখন আমাদের ছেলেবেলায়। তখন স্বাধীনতা নিশ্চয়ই তার অনেক আগে স্বাধীনতা হয়েছে, কিন্তু তবুও তার লেশ ছিল, আমরা কারো বয়োজ্যেষ্ঠ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারা বলতেন দশের মধ্যে এক হও, দেশের মধ্যে এক হও, বা অমুকের মতো হও, অমুকের মতো স্বামীজির মতো অমুক হওয়ার চেষ্টা করো, অমুকের বিদ্যাসাগরের মতো তোমার জ্ঞান হোক, এই সমস্ত আশীর্বাদ আমরা পেতাম। এখন বোধহয় বলা হয় তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি বড় ম্যানেজার হও, মানুষ না হলেও হয়তো চলবে। আমরাও সেই পথে চলেছি কিনা আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসারও প্রয়োজন আছে আজকে, কারণ এই রকম মানুষগুলো উঠে যাক, মানুষরা নেই, মানুষরা হারিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম ওই যখন এই এই বাড়িটা তৈরি হয়, এই বাড়িতে কিন্তু 1817 সালে হিন্দু কলেজ তৈরি হয়েছে। হিন্দু কলেজ তৈরি হওয়ার বেশ কিছুদিন পরে অনেক রকম এর মধ্য দিয়ে, অসুবিধার মধ্য দিয়ে
যেটা হয় যে একটা ওই কি বলবো একটা মানে একটা একটা একে নিয়ে আসা সংস্কৃত কলেজকে নিয়ে আসা হয় ওই বাড়িতে। তো এটা 1826 সালের মে মাসে ওই এই বাড়িটা চলে আসে, সংস্কৃত কলেজটা চলে আসে যেখানে বিদ্যাসাগর 1829 ভর্তি হবেন, 9 বছর বয়সে, 9 বছর বয়সে ভর্তি হবেন যেখানে, সেই বাড়িতে চলে আসে 1826 সালে। 17-তে হিন্দু কলেজ স্থাপিত হলো, আর 1826-এ ওর পাশের বাড়িটা যেটা এখন বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট দিয়ে যদি ঢোকেন কফি হাউসের রাস্তা ধরে ডান হাতে যে ফ্রন্টটা পড়ে ওইটা কিন্তু তখনও ছিল, ওই বাড়িটায় চলে আসে 1826। এবং এই বাড়িটা সম্ভবত সম্ভবত এই বাড়িটি কলেজ স্ট্রিট অঞ্চলের সবচেয়ে পুরনো বাড়ি। আমি কলকাতা সম্পর্কে আমার যথেষ্ট আগ্রহ আছে, আমি একজন কলকাতা প্রেমিকও সেই অর্থে, তো এটা সবচেয়ে পুরনো বাড়ি বলেই আমার মনে হয়। এটা এমনকি মেডিকেল কলেজ যেটা খুব পুরনো, ক্যালকাটা মেডিকেল কলেজ, তার থেকেও পুরনো বাড়ি। এই বাড়িতে চলে আসে, এই বাড়িটাতে এই যে সংস্কৃত কলেজের অন্যতম পৃষ্ঠপোষক, তারা কিন্তু সংস্কৃতের মানুষ ছিলেন না, তারা ছিলেন ওরিয়েন্টালিস্ট সাহেব, যারা প্রাচ্যবাদী, যারা প্রাচ্যের প্রাচ্য বিদ্যার মধ্য দিয়ে সংস্কৃত বা অন্যান্য আরবি ফার্সি তার ভেতর দিয়েই আধুনিক শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন, তাদের একটা গোষ্ঠী। আরেকটা হচ্ছে পাশ্চাত্যবাদী, যারা যারা অক্সিডেন্টের কথা বলতেন, যারা অক্সিডেন্টালিস্ট, এরা বলতো ওরিয়েন্টালিস্ট, আর এরা হচ্ছে ওয়েস্টার্নাইজার বা অক্সিডেন্টালিস্ট, তারা বেন্টিং, লর্ড বেন্টিং, মেকলে, এদের দ্বারা প্রভাবিত। আর এদের প্রভাবিত প্রভাবের শুরুতে আমরা যদি উইলিয়াম জোন্স থেকে আরম্ভ করে প্রিন্সেপ থেকে আরম্ভ করে এই যে এই ভদ্রলোক HH উইলিয়াম উইলসন, ইনি কলেজের এই কলেজটাকে এখানে নিয়ে যান। এবং একদিকে হচ্ছে বাবুরা রয়েছে, হিন্দু কলেজের বাবু, আর সংস্কৃত কলেজ কি প্রডিউস করবে, পণ্ডিত। এদের বিভাজনের জন্য একটি রেলিং দিয়ে দিয়েছিল, একটা রেলিং দেওয়া হয়েছিল, ওইখানে যারা লেখাপড়া শিখছে তারা তো ইংলিশ এডুকেশন পাচ্ছে, একদম আধুনিক ইংলিশ এডুকেশন পাচ্ছে, ইংরেজি ভাষাতেই দেওয়া হচ্ছে। ভাবতে হবে ভারতবর্ষের প্রথম আধুনিক স্কুলে, স্কুল অর্থাৎ হিন্দু কলেজ যেটা, তার শিক্ষা প্রদানের ভাষাটি কিন্তু সম্পূর্ণ ইঙ্গ ভাষা, অর্থাৎ ইংরেজি ভাষা। অনলি ইংলিশ ওয়াজ অ্যালাউড ইন দ্যাট কলেজ অর স্কুল, হোয়াট এভার ইউ কল দে কলেজ। আর তার পাশের ভাগ যে জায়গাটা সেটাতে সংস্কৃতের পণ্ডিত এরা থাকবে। এদের দুজনকে পৃথক করার জন্য একই বাড়ি ওইখানে একটা রেলিং দেওয়া হলো। এটা রেলিং নয় খালি, ওটা খালি রেলিংটার দিকে আপনাদের নজরটা আমি রাখতে বলবো, ওই রেলিংটার ওপরে আপনারা দৃষ্টিটা রাখুন, কারণ এই রেলিংটা হচ্ছে একটা বিভাজিকা, দু রকম শিক্ষা ব্যবস্থার একটা বিভাজিকা। একদিকে যখন সংস্কৃতের মধ্যে প্রাচীন সাহিত্য এবং প্রাচীন ব্যাকরণ ইত্যাদি এগুলি পড়ানোর সেখানে গল্প চলছে, তার পাশেই রয়েছেন যেখানে বিদ্যাসাগর অল্প কিছুদিনের জন্য তাকে পাবেন, তিনি যখন যাবেন ওখানে বছর দেড়েক দুয়ে তাদের প্রভাব, এবং তারপরেও অনেকদিন দেখেছেন, লুই ভিভিয়ান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিওর যে একটা সমাজের আগল ভাঙা আরেকটা ধরনের শিক্ষা চলছে, এবং সেই শিক্ষা যারা শিক্ষার্থী তারা তাতে সাংঘাতিক প্রভাবিত হয়ে যাচ্ছে, এবং প্রভাবিত হয়ে তারা ডিরোজিওর আদর্শে তারা ব্রতী হয়েছে, এবং সেখানে হচ্ছে সমাজ সংস্কার ভাঙার আন্দোলন। এবং ভাঙতে গিয়ে যা যা কিছু সমাজের ছিল, ভালো মন্দ সব কিছুই ভাঙার একটা প্রবণতা সেই সময় দেখা দিয়েছে। এই নতুন আন্দোলনকে ইতালির যে ইয়াং ইতালি, যেরকম ইয়াং ইতালি একটা মুভমেন্ট ছিল, ইয়াং ইতালি, এটা হয়তো আপনারা অনেকে জানেন পলিটিক্যাল সায়েন্সের বা হিস্ট্রির লোকেরা, ইয়াং ইতালি একটা নতুন আন্দোলন যেটা হয়েছিল, তো ইয়াং বেঙ্গল, ইয়াং ইতালি হচ্ছে একটা ন্যাশনালিস্ট মুভমেন্ট, ইয়াং বেঙ্গল তাদের নাম করে একটা, যেমন ইয়াং টার্ক বলা হতো, ইয়াং টার্ক, তরুণ তুর্ক, ইয়াং ইতালি যেমন ছিল তেমন ইয়াং বেঙ্গল বলে একটা গোষ্ঠী তৈরি হলো। তারা হিন্দু সমাজে, তারা হিন্দু কলেজ, হিন্দু কলেজে কিন্তু হিন্দু ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশাধিকার ছিল না, মুসলিমদের, আমাদের ছেলেবেলাও মুসলিমদের প্রবেশাধিকার ছিল না। আমরা যখন একটু বড় ক্লাসে হয়েছি, প্রথম একজন শিক্ষক আসেন জন মন্ডল বলে, তাকেই আমরা প্রথম মুসলিম সরি খ্রিশ্চান আমরা পেয়েছি। আগে পুরোপুরি কনজারভেটিভ স্কুল হচ্ছে, আমরা সেটাও দেখেছি, তো ওই দিক থেকে কনজারভেটিভ, কিন্তু একদম আগল ভাঙা।
বিদ্যাসাগর মশাই কিন্তু সেটা দেখেছিলেন, তার পাশে কি সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে। অথচ বিদ্যাসাগরকে বীরসিংহ থেকে পাঠানো হয়েছিল 9 বছর বয়সে এখানে সংস্কৃত শিক্ষা করতে, এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার পিতৃদেবের একটা ইয়ে ছিল যে ছেলে যদি একটু ভালো শেখে টেকে বাড়ি এখানে ফিরে এসে একটা ভালো টোল খুলতে পারবে, একটা আধুনিক টোল খুলবে, এইটাই অবধি তার অ্যাম্বিশন ছিল। কিন্তু দ্য বয় ওয়াজ প্রুভ টু বি এক্সট্রাঅর্ডিনারি ইন এভরি ডিপার্টমেন্ট অফ হিজ লার্নিং। বিদ্যাসাগর যেমন ওইটা শিখছেন, তার পাশের যে ঝোড়ো হাওয়া, একই বাড়ির এদিক ওদিক, ওখানে কি হচ্ছে তো দেখতে পাচ্ছেন। ডিরোজিওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হলো, ডিরোজিও তারপর মারা গেলেন, কিন্তু ইয়াং বেঙ্গল আন্দোলনটা রয়ে গেল, তারা ইয়াং বেঙ্গল পত্রিকা চালাতো, এবং ইয়াং বেঙ্গলের কারুর সঙ্গে বিদ্যাসাগর মশাইয়ের একটা আজীবন একটা যোগাযোগ ছিল। তো এই যে জায়গাটায়, কিন্তু বিদ্যাসাগর একটা জিনিস বুঝেছিল, আমি বিদ্যাসাগরের খুব অল্প কথায় তার শিক্ষা এবং সমাজ, এই সমাজ এবং শিক্ষা, এই দুটি বিষয়ের ওপরে আমি আজকে বলার চেষ্টা করব। কারণ আজকে আবার নতুন করে এই চিন্তা ভাবনার আজকের দিনে দাঁড়িয়ে এটার প্রয়োজন এসে দাঁড়িয়েছে। কেন, কিছুটা মানুষ প্রথম দিকে বলার চেষ্টা করেছে খুব সুন্দরভাবে, ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছে, তো আমি বলবো কেন এটা। তো সেখানে বিদ্যাসাগর মশাই কিন্তু এটা দেখেছে, কিন্তু উনি তো একজন গরিব, ওখানে যারা ছিল শহরের আড়ালের ঘরের দুলাল, যাদের বলে প্রত্যেকের বাবা আমাদের প্রচুর পয়সা, মাইকেল মধুসূদন দত্ত হেনা তেনা এদের প্রচুর পয়সা বাবা, তো তারা আসতে পড়তে পারতেন, কিন্তু সামান্য দরিদ্র ব্রাহ্মণের ছেলে খালি পায়ে আসতেন, জুতো পরার তো পয়সা ছিল না, অন্য কোনো কিছুই ছিল না, একটা ধুতি আর চাদর গায়ে দিয়ে কোনো রকমে আসতেন, খালি বিদ্যার জোরে টিকে আছে, একটা অনির্বাণ অনিমেষ শিখা। তো এই লোকটি, এই ছেলেটি আসতো ঘুরতে এসে দেখেছে, এবং তার মধ্যে একটা জাজ্বল্যমান যে তার মধ্যে একটা এই যে শিক্ষার আদর্শ, এবং সমাজের যে বহু মানে হিন্দু সমাজের বিভিন্ন রকম যে কুসংস্কার, হিন্দু সমাজের ভেতরকার বহু কুপ্রথা এবং যুক্তিহীন প্রথা, এগুলি সম্পর্কে তার মনেও নানা প্রশ্ন অল্প বয়স থেকে এসছে, কিন্তু তিনি ওই ইয়াং বেঙ্গলের মধ্যে মতো ওই স্রোতে ভেসে যান, কারণ তিনি বুঝেছিলেন যে ওই বাড়াবাড়িটা যেটাতে তারা নিষিদ্ধ মাংস খাচ্ছে, তারা মদ্যপান করছে, তারা যা যা কিছু, এবং ভাঙছে অনেক সময় ইচ্ছা করে ভাঙার জন্য, যে অর্থাৎ আমরা এটা ভেঙে দেখাচ্ছি হিন্দু এই সমস্ত গুলোতে কিছু হয় না, অনেকে খ্রিশ্চান হয়ে যাচ্ছে, এটা নানা রকম ঘটনা ঘটছে। তো বিদ্যাসাগর মশাই চেষ্টা করেছিলেন ওই হিন্দু সমাজেরই শাস্ত্রীয় ব্যবস্থার ভেতর থেকে বা ওই এই সমাজের মধ্য থেকেই এই সমাজকে পরিবর্তন করতে, শাস্ত্র দিয়েই তিনি শাস্ত্রের পথ কাটতে চেয়েছিলেন, শাস্ত্রকে উদ্ধৃত করে শাস্ত্রের পথ কাটতে চেয়েছিলেন, বাংলার ভেতর থেকে নবজাগরণ শিক্ষার ভেতর দিয়ে তিনি দিতে চেয়েছিলেন, শিক্ষাকে তিনি ব্যবহার করেছিলেন সমাজ সংস্কারের কাজের জন্য, এবং তিনি ভেবে বুঝেছিলেন যে বাঙালির যে সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতির থেকে সম্পূর্ণ বিরোধিতা করে সেটা করা যাবে না, তার ভেতর থেকেই সেটা করবে, ভেতর থেকে, ফ্রম উইদিন যেটাকে বলা যায়, সেই পরিবর্তন তিনি করার চেষ্টা করেছেন, যার ফলে যেটা মানুষ বলেছেন ধুতি চাদর চটি পরেও তিনি ছিলেন আপাদমস্তক যুক্তিবাদী প্রায় সাহেব মনে হয়। আমাদের মাঝে মাঝে সংশয় হয় যে তিনি আসলে সত্যি বাঙালি তো, সাহেব নয় তো? তো যেটাকে অমলেশ ত্রিপাঠী মশাই বলেছেন খুব সুন্দরভাবে, ট্র্যাডিশনাল মডার্নাইজার, একটা সুন্দর তার বই আছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার, প্রথা নিবদ্ধ আধুনিক, একই সঙ্গে প্রথা এবং আধুনিকতা একসঙ্গে নিয়ে তিনি চলেছিল। আমি প্রথমে সমাজ সম্পর্কে কিছু বলবো, তারপর শিক্ষা সম্পর্কে কয়েকটি কথা বলবো, এবং আমরা দেখাবো কি করে তিনি ইউরোপীয় নবজাগরণের শ্রেষ্ঠ জিনিসগুলি তিনি নিয়েছিলেন, তাকে মানে তার ভেতরে মধ্যে তিনি সেটাকে অন্তস্থ করেছিলেন, তার ভেতরের মধ্যে সেটাকে তিনি ইন্টারনালাইজ করেছিলেন, অন্তস্থ করেছিলেন, এবং সেটাকে তিনি কি করে তার একটা দেশজ রূপ দিয়ে একটা চমৎকার জায়গায় তিনি নিয়ে গেলেন, সমাজ এবং শিক্ষা দুটির ক্ষেত্রে, অন্ধ অনুকরণ না করে, অথচ তার মূল ভাবটি নিয়ে নিজের দেশের সংস্কৃতি ভেতর দিয়ে যে জায়গায় তিনি পৌঁছেছেন সেটা এক কথায় অনবদ্য। তো আমি প্রথমে সমাজের কথা দু একটি বলি। সমাজের মধ্যে বিদ্যাসাগর মশাই 1875-এর একটা
চিঠি লিখছেন এক বন্ধুকে, সেখানে তার যে তার পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বিবাহ, তিনি আপনারা জানেন সবাই বিধবা বিবাহ প্রচলন করেছেন, তো বিধবা বিবাহের অন্যতম উদ্যোক্তাও তিনি ছিলেন, প্রধান উদ্যোক্তা তিনিই ছিলেন। তার নিজের পুত্রকে দিয়েই তিনি সেটা, আজকে এমন আমাদের হয়েছে না যে আমরা সব ভালো ভালো কথা বলি সেটা পালন করার জন্য না, অর্থাৎ উই প্রিচ বাট উই ডু নট প্র্যাকটিস। এই যে প্রিচিং অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে তফাৎ, এখানে তপন আছে এথিক্সের, এইটা এই যে কত বড় একটা ইয়ে, আমি যা বলছি আমি তা করছি না, আমি সবাইকে বলছি যে অসৎ হয়েও না কিন্তু আমি নিজে অসততা করছি, এইরকম যে দ্বৈততা, এটাতে বিদ্যাসাগরের বিশ্বাস একদম। সারা জীবন উনি যেটা বলেছেন তার জন্য তিনি সেটার জন্য দাঁড়ানোর চেষ্টা করছেন, এই যে দৃঢ়তা। তো নারায়ণচন্দ্রের বিবাহ বিধবা বিবাহ যখন করছে তাই নিয়ে প্রশ্ন উঠছে, তাকে সেটা তিনি সেটাকে সমর্থন করে তিনি যেটা জানিয়েছিলেন, তিনটে কথা তিনি জানিয়েছিলেন যেটার ভেতর দিয়ে তার যে চরিত্রটা সেটা বোঝা যাচ্ছে। সেটা বলছেন যে বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম, এটা এক নম্বর বলছে। এবং এটা বলার পরে, এটা বলার পরে যে আরেকটা জিনিস যেটা বলছেন, যেটা বাঙালি চরিত্রে দুর্লভ, আমি আবার বলছি আমরা যেটা বলি অনেক বড় বড় কথা বলি সেটা পালন করি না, পালন করার সৎসাহস, চালু বাংলায় যাকে বলে যেটাকে বলে ধক, ধকটা কিন্তু খুব ইয়ে সবাই থাকে না, এই এটা ক্যারি করার ধকটা সবার থাকে না, অর্থাৎ তার যে ক্ষমতা, তার যে ভেতরকার, তার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা থাকে। দ্বিতীয়ত বলছেন যে এ বিষয়ের জন্য সর্বশান্ত হইয়াছে, সত্যি তার টাকা পয়সা সমস্ত প্রায় এত বিপুল উপায় ছিল চলে গেছে, এবং প্রয়োজনে প্রাণান্ত শিকারেও পরাঙ্মুখ নহি, প্রয়োজন হলে আমি প্রাণান্ত শিকার করতে, অর্থাৎ মৃত্যু অভিবরণ করতে পারি। এবং তারপরে সেই অসামান্য উক্তি তিনি করেন যে আমি দেশাচারের দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। আমরা আজকাল দেখি অন্যে কি ভাবলো, বলার সৎসাহস নেই, অনেকেরই সাহস হারিয়ে ফেলেছে, সাহস গুটিয়ে গেছে, মানুষের যে সাহস যেটা বিবেকানন্দেরও ছিল, তো যে চমৎকার সাহস, যে সাংঘাতিক একটা ইস্পাতের মতো সাহস ছিল, সেই সাহস নেই, এই সাহস চলে গেছে। সেই জন্যই বলছেন আমি দেশাচরের দাস নই, দেশাচার কি সব আছে, এই আগে তখন ছিল এই একজন টিকটিকি ডেকে ফেলেছে কিংবা অমুক হেঁচে ফেলেছে, যাওয়ার সময় একটু হাঁচি দিয়েছে, তেমনি বারণ, মঘা আছে তাই বারণ, এই যে নানা রকম এই শাস্ত্রীয় সকল দেশাচার, আমি দেশাচারের দাস নই, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। এটা একটা সাংঘাতিক, এটাই কিন্তু তার, যদিও বিধবা বিবাহের কথা বলছেন কিন্তু এর ভেতর দিয়েই তার 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 যে মূল চরিত্রটা এটা ফুটে উঠছে। এবং রবীন্দ্রনাথ যেটা বলেছেন এক্ষেত্রে, তার মধ্যে দুটি জিনিস আমরা দেখতে পাবো যেটা আছে, একটা হচ্ছে তার করুণা ঘন মানবতা, আরেকটা হচ্ছে অকুত ভয় আপোষহীনতা। তিনি আপোষ করতে জানতেন না, আপোষ করেন, আবার উল্টো দিকে সাংঘাতিক মানব ছিলেন, মানে মাইকেল মধুসূদন ফ্রান্সে আটকে রয়েছেন, পাওনাদাররা তাকে তাড়া দিচ্ছে যে এক্ষুনি পয়সা দাও নাহলে কোর্টে তোমায় জেলে দেবো, তখন বিদ্যাসাগর পয়সা সেখানে বন্ধুকে পাঠিয়েছিলেন, এবং পাঠানোর পরে মাইকেলের সে বিখ্যাত লাইন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত, মানে আমরা প্রত্যেকে জানি সেটা, যে কিভাবে তিনি দয়ার সাগর তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু, আমরা জানি সেই মহান কবিতা। তো এক্ষেত্রে এই দুটি জিনিস ছিল, তার সঙ্গে আরেকটা তার ছিল যেটা যেটা অনেকের অভাব আছে, একটা প্রখর কাণ্ডজ্ঞান বা কমন সেন্স যাকে বলে ইংরেজি, সেটা সাংঘাতিক তার মধ্যে ছিল। এবং রবীন্দ্রনাথ এক্ষেত্রে বলেছেন বিদ্যাসাগর আর রামমোহনকে, তার চারিত্র পূজায় আমরা জানি যে রামমোহন আর বিদ্যাসাগর এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা একদিকে যেমন ভারতবর্ষীয় অন্যদিকে ইউরোপীয় প্রকৃতির সঙ্গে তাদের তিনি দারুণ নিকট সাদৃশ্য দেখতে পেয়েছেন, মানে প্রায় সাহেব যেটা কথা বলছেন।
এবং যেটার কথা তিনি বলছেন, তিনি বড় কথা বলেছিলেন যে তার অনন্য ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা, আরেকটা সর্বজনীন মনুষ্যত্বের কথা। আরেকটা বড় কথা তিনি বলেছিলেন, সেই কথাটা হচ্ছে এই যে আমরা যেটা তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ, যে কি করে এইভাবে একটা হঠাৎ করে এরকম একটা, যেটার কথা মানুষ বললো একটু আগে, এইরকম হঠাৎ করে একটা বাংলাদেশে এরকম কি করে জন্মালো কেউ জানে না, কি করে জন্মালো, কাকের ঘরে কোকিলের ডিমের মতোই কথা বলেছেন। এবং তার সঙ্গে বলেছেন যে বিদ্যাসাগরের চরিত্রে দুটি জায়গা তিনি বলেছেন, তিনি হচ্ছেন তার হচ্ছে ওই যে সাংঘাতিক ওই মানবতার কথা বলেছেন, আরেকটা বলছেন তার অজেয় পৌরুষের কথা। অজেয় পৌরুষ মানে এখানে কিন্তু কেউ মহিলারা অন্যভাবে নেবেন না, পৌরুষ বলতে এটা কিন্তু এটা তার চরিত্রের দৃঢ়তার প্রতীক হিসেবে নেওয়া হয়েছে, এতে মহিলা কি পুরুষ এইভাবে ভাগ করা হয়নি, একটা অজেয় পৌরুষের কথা বলা হয়েছে। এবং এইটা কিন্তু একটা বড় জায়গা বিদ্যাসাগর মশাইয়ের জায়গাতে এটা ছিল। উনিশ শতকে যেই সময় বিদ্যাসাগর জন্মেছেন তার আগে আঠেরো শতকেই কলকাতাটা ধীরে ধীরে একটা নতুন এই মানে পত্তনী হয়ে উঠছে, যেটা নতুন ব্যবসা বাড়ছে, এরা হেরে যাচ্ছে আস্তে আস্তে, এরা বক্সার যুদ্ধেও নবাবরা হেরে গেল, আস্তে আস্তে হেস্টিংস চলে গেলেন, কিন্তু কলকাতাটা আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো। এবং সেই সময় কলকাতায় যারা এসেছিল ভাগ্যান্বেষী, সবাই কোনো আদর্শ বা নৈতিক চরিত্র বলতে পায় বেশিরভাগেরই কিছু ছিল না, কি করে পয়সা রোজগার করব, কি করে দু পয়সা রোজগার করব, এবং পয়সা যত পারি তার জন্য জালিয়াতি বা যা কিছু করে হোক পয়সা রোজগার করার একটা ফন্দি ফিকিরে, যেমন হয় নতুন রাজধানী, সারা দেশের রাজধানী তখন ব্রিটিশ ইন্ডিয়া, সবাই এসে পৌঁছচ্ছে এবং নানা রকম ভাগ্য, কেউ ব্যবসা করছে, কেউ লোকের মোশাইবি করছে, বড় জমিদারদের নতুনভাবে 1793-তে 1793 সালে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন, তাদের হাতে অনেক কিছু টাকা পয়সা এসছে, তারা সব মুটশুদ্ধি জমিদারদের অর্থাৎ তাদের নায়েক ঠায়েকদের হাতে জমি টমি দিয়ে তারা কলকাতায় ফুর্তি করতে যাচ্ছেন। তার প্রচুর আমরা উদাহরণ আমরা পাই, যেমন 1823 সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কলকাতা কলিকাতা কমলালয়ের মধ্যে আমরা পাই, বঙ্কিমের বহু লেখায় পাই, হুতুম প্যাচার নকশায় পাই, মুচিরাম গুড় যদি আমরা পড়ি বঙ্কিমচন্দ্রের সেখানে পাই। তো এই এই ভদ্র যে এইরকম অদ্ভুত একটা অবস্থা, সেখানে কিছু কিছু কুলপতি সমাজ, এমনি রাজনীতি ছিল না কিন্তু সামাজিক দলাদলি ছিল, তার মধ্যে এই রকম একটা সময় শিবনাথ শাস্ত্রী বলছেন তার যে বিখ্যাত বই রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, সেখানে বলছেন যে এই রকম একটা অবস্থায় ওই শতকের দ্বিতীয় দশক থেকে অর্থাৎ 1820s এর পর থেকে, উনি বলছেন একদম 1825 থেকে একটা নতুন হাওয়া বইতে লাগলো। উনি এই টাইমটাকে বলেছেন 1825 থেকে 1845, এই 20 বছরের কালকে শিবনাথ শাস্ত্রী মশাই, তিনি একজন ব্রাহ্মণ, তিনি একজন স্কুলের শিক্ষক ছিলেন এবং অত্যন্ত প্রণম্য, তিনি ব্রাহ্ম সমাজের একজন বড় নেতা ছিলেন পরবর্তীকালে, তিনি বলছেন এই 20 বছর কালকে, তিনি বলছেন এই কালের মধ্যে, আমি এটা কোট করছি, এই কালের মধ্যে কি রাজনীতি, কি সমাজনীতি, কি শিক্ষা বিভাগ সকল দিকেই নবযুগের প্রবর্তন হইয়াছে। এইটাকেই তিনি বারবার বলছেন, এটাই হচ্ছে জন্মকাল, নবযুগের জন্মকাল, যেখানে রামমোহন রায় যে চিঠি লিখেছিলেন লর্ড আমহার্স্টকে, সেখানে তিনি কিভাবে এই এই সতীদাহের বিরুদ্ধে বলছেন বা অন্যান্য কিছু করছেন, সবকিছু এগুলি বলছেন। এবং শাস্ত্রী মশাই যে চিহ্নিত করেছিলেন এই টাইমেই কিন্তু এই নবযুগের পর্যায়ে বিদ্যাসাগরের বাল্যকাল কেটেছে, 1820 সালে তার জন্ম সেপ্টেম্বর মাসে, 1825 সালের কথা বলছেন শাস্ত্রী মশাই। এবং এই কালখণ্ডেই তিনি তার শিক্ষা সমাপ্ত করে ফোর্ট উইলিয়াম কলেজে 4 বছরের কর্মজীবন অতিবাহিত করে ফেলেছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রামমোহন রায় তো একটা হিন্দু ধর্মের মধ্য থেকেই তারই একটা অন্যভাবে ব্রাহ্ম ধর্ম করলেন, চালু করলেন, এবং তিনি কিছুটা ইসলামীয় এবং খ্রিস্টীয় যে একেশ্বরবাদ এবং নিরাকার, এবং আমাদের এখানে উপনিষদের ভেতর থেকে যিনি যে নিরাকার ব্রহ্মের কনসেপ্ট পেলেন, যে ধারণা পেলেন, সেখান থেকে তিনি ব্রাহ্ম, ব্রহ্ম থেকে যারা ব্রহ্মের উপাসক তারা ব্রাহ্ম, তো সেটা তারা ব্রাহ্ম ধর্ম এবং ব্রাহ্ম সমাজ এভাবে ধীরে ধীরে চালু হল। কিন্তু রামমোহন রায় সমাজ সংস্কারের সবচেয়ে যেটা বড় জায়গা সেটা হচ্ছে
সতীদাহ যে প্রথা তার বিরুদ্ধে দাঁড়ানোর জায়গা। এবং অনেক জায়গায় কি আছে যে স্বামী মারা গেলে সবাইকে করতে হতো তা নয়, কিন্তু অনেক সময় একটা প্রথা ছিল যে তার সহমরণে যাওয়া। এটা মহাভারতে উদাহরণ ছিল, যারা মহাভারত জানেন ভালো করে পড়েছেন তারা জানেন, মাদ্রি যেমন মদ্রাজের কন্যা মাদ্রি যিনি কুন্তির সপত্নী ছিলেন, অর্থাৎ সৎ বা তার মানে ছিলেন আর কি, অর্থাৎ একই সঙ্গে কুন্তি যিনি তার সৎ তার মানে আরেকজন দ্বিতীয় স্ত্রী ছিলেন কুন্তির মাদ্রি পাণ্ডু রাজার, অর্থাৎ এই যে নকুল সহদেবের মা, তিনি কিন্তু মারা যখন পাণ্ডু মারা যান তখন তিনি সহমরণে যান। সুতরাং সহমরণের কিছু কিছু প্রথা ছিল এবং পরবর্তীকালে মধ্যযুগের পরে সেটা বেশ একটা ভালোভাবেই গেড়ে বসেছিল বাংলাদেশেরও, বাংলার আর কি বহু জায়গায় সহমরণের একটা প্রথা চালু ছিল। 1812 সাল থেকে রামমোহন রায় তার বিরুদ্ধে বিভিন্ন রকম নানা পত্রপত্রিকায় তিনি তার জনমত গড়ে তোলার চেষ্টা করেন এবং 1832 সালে শেষ পর্যন্ত নানাভাবে বেঙ্গল প্রেসিডেন্সিতে এই আইনের বিরুদ্ধে উইলিয়াম বেন্টিকেলে তাকে কাজে লাগিয়ে রেগুলেশন হয়, নতুন রেগুলেশন হয়ে সেটা বন্ধ হয়, যেটা পরে বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সিতেও সম্প্রসারিত হয়, এর বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে মামলা হয় এবং 1832 সালে শেষ পর্যন্ত সতীদাহ প্রথা রদ করা রেগুলেশনকেই মান্যতা দেয়। এটা সবাই কম বেশি জানি, কিন্তু সতীদাহের ক্ষেত্রে রামমোহনকে কোন যুক্তিতে রামমোহন সতীদাহ রদ করতে পেরেছেন? রামমোহনকে যে যুক্তিতে দাঁড় করাতে হয়েছিল হিন্দু শাস্ত্রের নিয়ম মেনে, তাকেও হিন্দু শাস্ত্র পড়তে হয়েছে, জানতে হয়েছে, তিনিও শাস্ত্রকে দিয়েই শাস্ত্রের পথ কাটতে চেয়েছেন। তিনি বলেছেন যে সীতায় প্রাণ বিসর্জন দিয়ে নয়, আজীবন কঠোর ব্রহ্মচর্য পালন করেই স্ত্রী তার মৃত স্বামীর প্রতি পূর্ণ কর্তব্য সম্পন্ন, এই ছিল তার লজিক। অর্থাৎ কিনা মানে কোনো দরকার নেই, আমি ওখানে গিয়ে অক্ষয় স্বর্গ লাভ করা, তার থেকেও কঠিন ব্রত নিয়ে আমি আজীবন আমি স্বামীর যে পূর্ণ স্মৃতি সেটি গ্রহণ করব কঠোর ব্রহ্মচর্য পালনের মধ্যে, এই রামমোহনের এই ছিল যুক্তি। তার মানে কি হলো, সহমরণের বাদে বদলে কি হলো, বৈধব্য, একটা বিরাট বৈধব্য। অনেককে এরকম বিয়ে হয়েছে 8 বছরের মেয়েকে পয়সা মানে চলে যাওয়ার আগে একজন সব বউ মরে গেছে কিন্তু বউকে রেখে সে যাচ্ছে, এই জন্য একটা মৃত্যু পথযাত্রী, তাকে তার সঙ্গে বিয়ে হয়েছে 8 বছরের মেয়ে, 9 বছর 10 বছরের মেয়ে, এই উদাহরণ প্রচুর আছে। মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যে সে মানে বিয়ের এক সপ্তাহের মধ্যে মারা গেছে, এই নিয়ে একটি সাংঘাতিক কমল কুমার মজুমদার মশাইয়ের একটা অসম্ভব ভালো একটা উপন্যাস আছে, তা নিয়ে সিনেমা হয়েছিল গৌতম ঘোষের অন্তর্জলী যাত্রা, অনেকে হয়তো দেখেছেন। সুতরাং রামমোহন তো তাকে জ্বলন্ত চিতা থেকে রক্ষা করলেন কিন্তু তার সামনে পড়ে রইল একটা বিরাট বৈধব্যের একটা জীবন। এখান থেকে আমাদের বুঝতে হবে বিদ্যাসাগর তাহলে এই বৈধব্য থেকে আবার তাদের অর্থাৎ এগোচ্ছে, সমাজটা এগোচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, এই বৈধব্য থেকে মুক্তি দেওয়ার কথা তাহলে বুঝতে হবে যে এখানে আমাদের বুঝতে হবে বিদ্যাসাগর মশাইয়ের ঘোষিত স্বঘোষিত জীবনের সর্বপ্রধান সৎকর্ম বিধবা আন্দোলনের, বিধবা বিবাহ আন্দোলনের গুরুত্ব, এবং এটাকে আমরা দেখতে পারি ইটস এ লজিক্যাল কনক্লুশন অফ যে সতীদাহ আন্দোলন রদ আন্দোলন করেছিলেন রামমোহন, তার একটা লজিক্যাল কনক্লুশন হিসেবে আমরা দেখতে পাই। বিধবা বিবাহের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কঠোর প্রখর যে কাণ্ডজ্ঞান তাতেই কিন্তু বিদ্যাসাগর বুঝেছিলেন যে কি করে এটাকে স্থায়ী করতে হবে, যদি শাস্ত্রীয় তিনি এটা বুঝেছিলেন, আমাদের দেশে যদি কেউ বলে এর পেছনে শাস্ত্রীয় অনুমোদন যদি প্রমাণ করা যায় তাহলেই লোকেরা এটাকে মেনে নেবে, খালি আইন করে এটা হবে। তিনি বলেছিলেন যে বিধবা বিবাহ বিষয়ে তার দুটো বই ছিল, একটা হচ্ছে বিধবা বিবাহ বিষয়ক প্রথম পুস্তক বা প্রথম প্রস্তাব, আর পরবর্তীকালে বিধবা বিবাহ বিষয়ক দ্বিতীয় প্রস্তাব, দুটি প্রপোজাল আছে, দুটি প্রস্তাব। প্রথম প্রস্তাবের দ্বিতীয় অনুচ্ছেদে তিনি জানাচ্ছেন, আমি আবার কোট করছি, যদি যুক্তিমাত্র অবলম্বন করিয়া ইহাকে মানে বিধবা বিবাহকে কর্তব্য বলিয়া প্রতিপন্ন করো তাহা হইলে এতদ্দেশীয় লোকে
কখনোই ইহা কর্তব্য কর্ম বলিয়া স্বীকার করিবেন না। যদি শাস্ত্রে কর্তব্যে কর্ম কর্তব্য কর্ম বলিয়া প্রতিপন্ন করো করা থাকে তবেই তাহারা কর্তব্য কর্ম বলিয়া স্বীকার করিতে ও তদনুসারে চলিতে পারে। এরূপ বিষয়ে দেশে শাস্ত্রই সর্বপ্রধান প্রমাণ এবং শাস্ত্রসম্মত কর্মই সর্বতোভাবে কর্তব্য কর্ম বলিয়া পরিগৃহীত হইয়া থাকে। অতএব বিধবা বিবাহ শাস্ত্রসম্মত বা শাস্ত্র বিরুদ্ধ কর্ম ইহার প্রশংসা মীমাংসাই সর্বাগ্রে প্রয়োজন। তো তিনি একটু জল খেয়ে তিনি এই শাস্ত্র বলতে সংহিতা, বিভিন্ন আপনারা জানেন মনুসংহিতার নাম জানেন, ধর্মশাস্ত্র বলে যেগুলো সেগুলি জানেন। তিনি ধর্মশাস্ত্রের কোনো ত্যাগ বলছেন না, ধর্মশাস্ত্র বলিয়া প্রসিদ্ধ সব নানা কিছু তিনি বলছেন। বলে তিনি যাজ্ঞবল্ককে উদ্ধৃত করে বিদ্যাসাগর বলছেন যে মনু, তিনি বলছেন মনু, অত্রি, বিষ্ণু, হারি, যাজ্ঞবল্ক এর সঙ্গে এর মধ্যে পরাশর পরাশর মুনির কথা বলছেন। তিনিও একজন ধর্মশাস্ত্রকর্তা। ভিন্ন ভিন্ন যুগে সত্য ত্রেতা দাপরে ভিন্ন ভিন্ন ধর্মশাস্ত্রই গ্রাহ্য। সেই যুক্তিতে তিনি বলছেন যে বিদ্যাসাগর মশাই বেছে নিচ্ছেন কাকে, পরাশর সংহিতাকে। তিনি বলছেন কলিযুগে যদি মেনে নিতে হয় কাউকে তাহলে ভগবান পরাশরের, পরাশর যে সমস্ত ধর্মের নিরূপণ করিয়াছেন কলিযুগের লোকদিগকে সেই সকল ধর্ম অবলম্বন করিয়া চলিতে হইবে। এবং 1853 সালে তিনি রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় তার একজন বন্ধু ছিলেন, তিনি তার সাক্ষ্য অনুযায়ী তিনি তার বাড়িতে পরাশরের পুঁথি পাল্টাতে উল্টাতে উল্টাতে অনেকটা আর্কিমিডিস যেরকম বলেছিলেন না, ওই জলে লাভ দিয়ে জলটা উঠে গেল আর্কিমিডিস, যে জলে কেন ওজন কমে যায় জলে নামলে আমাদের, একটা বাথটাবে তিনি ঝাঁপ দিয়ে পড়লেন যখন তখন একটা জল উপচে পড়লো, তিনি তখন বলেছিলেন ইউরেকা ইউরেকা, ইউরেকা মানে পেয়েছি, তেমনি ইউরেকা ইউরেকার মতোই তিনি বলেন পেয়েছি পেয়েছি। এবং কোন লাইনটা পেলেন তার প্রথমে বলা হচ্ছে, প্রথম দুটি লাইন বলা হচ্ছে, নষ্টে ব্রিতে প্রব্রজিতে ক্লিবে চ পতত পত পঞ্চসাৎসু নারী নাং প্রতিরণ্য বিধিয়তে। নিজেই তর্জমা করে বলছেন, স্বামী অনুদ্দেশ হইলে মরিলে, যদি মানে হারিয়ে যায় নিরুদ্দেশ হইলে মরিলে, যদি মরে যায় নষ্টে মৃতে মরে যায়, যদি নষ্ট হয়ে যায় মরিলে, ক্লিপ স্থির হইলে, ক্লিপ মানে যাকে আজকালকার ভাষাতে ইংরেজি ভাষায় বলে ইম্পোর্টেন্ট, অর্থাৎ বৈবাহিক জীবন জীবন পরিবহন করতে সে তিনি সক্ষম নন, তাহলে এবং বা সংসার ধর্ম পরিত্যাগ করলে বা পতিত হলে, নানা কারণে এমন অবস্থায় পতিত হয়ে গেল, স্ত্রীদের পুনর্বিবাহ পুনর্বার বিবাহ করা শাস্ত্র বিহিত। একই সঙ্গে দেখিয়েছেন যে বারবার বলছেন পুনর্বিবাহ ছাড়া স্ত্রী ব্রহ্মচর্য অবলম্বন করতে পারে অথবা সহমরণেও যেতে পারে। তিনি বলছেন বলছেন তিনি প্রায় একজন অ্যাডভোকেটের মতো, উকিলের মতো তিনি আর্গু করছেন যে পরাশরের দেওয়া তৃতীয় বিধান সহমরণ এখন আর সম্ভব নয়, রাজকীয় আদেশ ক্রমে মাঠে যেটা বেন্টিং এর সময় যে আইন হয়েছে সতীদাহ নিবারণী যে প্রণয়নের ফলে সেটা সম্ভব নয়, তাহলে এবার হাতে রইল পরাশরের দেওয়া দুটি পথ, বিধবাদের পুনর্বিবাহ করা অথবা আজীবন ব্রহ্মচর্য মাধ্যমে বৈধব্য পায়। এখন তার ফলে কি হয়ে গেল আমরা জানি না, আমরা যেটাকে বলি চয়েস থিওরি, আমরা বলি এটা চয়েস থিওরি, এটা চয়েস হলো মানে একটা ডেমোক্রেট, একটাই উপায় ছিল, দেয়ার ওয়াজ নো ডেমোক্রেসি, কিন্তু দুটি পথ এলো, দুটি একটা অল্টারনেটিভ এলো, এবার বিধবার কাছে চয়েস রইল তিনি সারা জীবন বৈধব্য পালন করবেন অথবা তিনি বিবাহ করবেন, ইচ্ছা হয় বিবাহ করিবে, ইচ্ছা হয় ব্রহ্মচর্য করিবে। তো এইভাবে তিনি এরকম একটা ভাবে তিনি, আমরা বুঝতে পারছি আমার এখন এত কথা বলার এই নেই, এরপরে যারা বিধবাদের যদি সন্তান হয় তাহলে কি হবে, এইসব অনেক তার মধ্যে লিগ্যালিটির কোয়েশ্চেন আছে, তিনি সাংঘাতিকভাবে সেগুলি জবাব দিয়েছিলেন। এর সঙ্গে বহু বিবাহ রদের জন্য তিনি অনেক অল্প বয়স থেকে তিনি চেষ্টা করেছেন, সেটা জানি যেটা রদ করতে পারেননি। আরেকটি ছিল সহবাস সম্মতি আইন, সেটার ব্যাপারেও কিন্তু বিদ্যাসাগর মশাই চূড়ান্তভাবে চেষ্টা করেছেন, এবং কিন্তু সহবাস বা সম্মতি আইন যে কত বয়সে একজন নারী বিবাহযোগ্য হয় বা সহবাসযোগ্য হয়
সে ব্যাপারে তিনি অনেক অনেক রকম শাস্ত্রীয় এবং বাস্তব অনেক রকম কথা অনেক কথা আলোচনা করেই সেগুলি তিনি গেছেন। লেখাপড়ার বেলা এবারে লেখাপড়ার জায়গাটা চলে আসি, যে আমাদের এখানে আজকে যে বিদ্যাসাগর কি করলেন, দেখুন বিদ্যাসাগর তো বিয়ে গেছেন, বিদ্যাসাগর পরে ফোর্ট উইলিয়াম কলেজে পড়িয়েছেন, বিদ্যাসাগর প্রচুর বই ট্রান্সলেশন করেছেন, বিদ্যাসাগর বর্ণপরিচয় লিখেছেন আপনারা জানেন সকলে, এবং বর্ণপরিচয়ের মধ্যে যেটা সাংঘাতিক করেছেন সেটা হচ্ছে তিনটি শব্দ যেটা ছিল না, উন্তেস্ত য, ডয় শূন্য র, ধয় শূন্য র, এগুলি ছিল না। আগে যদি বলা হতো, এককালে বলা হতো যদি, কিন্তু তাহলে এটা ভাবতেন না বাংলা বর্ণ পরি বর্ণটা আগে লিখতে পারতো না বিদ্যাসাগর, বর্ণ বরাবরই লিখতে পারত, চর্যাপদের পর থেকেই বর্ণ বাংলার তৈরি হয়েছে, বাংলায় সেই সময় অলরেডি এই কি বলে বিভিন্ন মদনমোহন তর্কালঙ্কারের বই ছিল, চারুপাঠ ছিল, অক্ষয় কুমার দত্ত তার বই ছিল, বর্ণপরিচয় যে তিনটি শব্দ তিনি নতুন করে তিনি বর্ণ তিনি তৈরি করলেন, কারণ বাংলা ভাষা তো ফোনেটিক ভাষা ছিল না, হিন্দিতে ধরুন যদি বলতো ইয়া উন্তেস্ত ইয়া, সংস্কৃতের মাস্টারমশাই আছেন, ইয়া ইয়া যায় উন্তেস্ত জয়াকার, আর সংস্কৃত উচ্চারণটা কি হবে ইয়ায়, অর্থাৎ যায় কথাটা আসবে না সংস্কৃত, সংস্কৃতে আসবে না উন্তেস্ত ইয়া তো আসবে না, ওটা যখন উন্তেস্ত ইয়া একটা নতুন শব্দ বাংলায় ওটা য, ধরুন সে যায় এটা কি করে তো সে লিখতো সের মতো, যায়টা কি করে লিখতো জানেন, যা লিখে একটা এ দিয়ে দিত, যা এ, ধরুন বিদ্যালয়ে, বিদ্যালয়ে হচ্ছে বিদ্যালয়ে যাচ্ছে, সে বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে বিদ্যালয় অব্দি লিখে এ তো লিখতে পারেন না, তাতে বিদ্যালয় যে এরকম হতে তাহলে কিভাবে উচ্চারণ হবে, উনি ফোনেটিক্যালি তিনটি যে বর্ণ উন্তেস্ত ই, ডয় শূন্য র, ধয় শূন্য র, বাংলায় যেটা ডরে র ঢরে র বলা হয়, উন্তেস্ত ই বলা হয়, এটি কিন্তু বিদ্যাসাগরের একদম ফোনেটিক্স মেনে এটা করা। এবং আমাদের এখানে একটা জিনিস বলছি, আমি মিলিয়ে জুলিয়েই বলছি, যে স্কুল ব্যবস্থা ছিল তখন, যে স্কুল ব্যবস্থা ছিল মূলত হিন্দুদের জন্য টোল থেকে আরম্ভ করে চতুর্থ একদম পাঠশালা, পাঠশালা যে সর্বজনীন সবাই মিলে লেখাপড়া করছে, কিছু শুভঙ্করী রাজ্যা পড়ছে, নামতা টামতা শিখছে, কিছু অ্যারিথমেটিক, সামান্য কিছু গল্প শিখছে, শাস্ত্রের অ আ ক খ বা ইত্যাদি সামান্য অক্ষর পরিচয়, দু একটি বাক্যের পরিচয় হচ্ছে আর কিছু করে সব, এটা একটা সাধারণের ব্যবস্থা, তার থেকে একটু ভালো যদি হিন্দু হয় তাহলে তার হতো টোল, তারপরে শেষে চতুষ্পাঠী, আর এদের হতো মাকতাব এবং মাদ্রাসা মুসলিমদের জন্য, এই রকম ছিল, অনেকে আবার দুটো শিক্ষায় নিত, যেমন রামমোহন রায় মাদ্রাসাতেও পড়েছেন আবার চতুষ্পাঠীতেও পড়েছেন, কারণ সেটাই ছিল তখন কোর্ট ল্যাঙ্গুয়েজ, আরবি ফার্সি জানতে হবে, রামমোহন রায় তো ষোলো বছর বয়সে, এই ২৬ বছর বয়সে, সরি ২৬ বছর বয়সে রামমোহন রায় কিন্তু ইংরেজি শিখতে আরম্ভ করেছিলেন, এটা মাথায় রাখতে হবে, পরে গিয়ে উনি পার্লামেন্টেও বক্তৃতা, মানে তিনি ইংল্যান্ডে রীতিমত বক্তৃতা তিনি করেছেন। তো যাই হোক, স্কুলের অবস্থা এবং এই পাঠশালা ইত্যাদির অবস্থা ভালো ছিল না, বিদ্যাসাগর মশাই যখন সংস্কৃত কলেজে প্রিন্সিপাল হলেন, এই নিয়ে আলোচনা হলে আমরা অনেক আলোচনা হলে অনেক কথাই বলা যেতে পারে, তখন তার পাশাপাশি তাকে ডেপুটি, তাকে তিনি এই শিক্ষা মানে ডেপুটি স্কুল ইন্সপেক্টর তাকে করা হল, এবং সেই স্কুলগুলি যে তিনি যেটা করেছিলেন সেটা মানে ভাবা যায় না, তিনি যখন ওইটা করেছিলেন যে সেই সময় তাকে মানে ১৮৫৫ সালের ২২শে আগস্ট থেকে ১৮৫৬ সালের ১৪ই জানুয়ারি এই সময়ের মধ্যে চারটি জেলায় ৫টা করে ২০টি আধুনিক বাংলা স্কুল স্থাপন করে, চার জেলায় যেসব স্কুলগুলি হয়েছিল, যেসব জেলায় বা যেসব জায়গায়, নদিয়ার বেলঘরিয়া, মহেশপুর, ভজনঘাট, নদিয়ার মধ্যে কুশদহ এবং দেবগ্রাম, বর্ধমানে আমোদপুর, জৌগ্রাম, খণ্ডঘোষ, মানকর, দাইহাট, হুগলির শিয়াখোলা, কৃষ্ণনগর, কামারপুকুর ও খিরপাই, হুগলি মানে এখন খিরপাই পশ্চিম মেদিনীপুরে কিন্তু তখন হুগলি, মেদিনীপুরে গোপালনগর, বাসুদেবপুর, মালঞ্চ, প্রতাপপুর ও জগপুর, এগুলি কিন্তু, আর এর আগেই ১৮৫৩ সালে নিজের বীরসিংহে বিনা বেতনের স্কুল তিনি চালু করেছিলেন, একই সঙ্গে তিনি স্ত্রী শিক্ষা প্রবর্তনেরও সাংঘাতিক চেষ্টা করেছেন, ১৮৫৭ ২৪শে নভেম্বর থেকে ১৮৫৮ মে ১৫ই মে অবধি ৫ মাসের মধ্যে
বিদ্যাসাগর বসে হুগলি জেলায় 20টা, বর্ধমান জেলায় 11টা, মেদিনীপুর জেলায় 3টে, এবং হুগলি জেলা তখন মনে রাখতে হবে হুগলি জেলার মধ্যে তার বিশৃঙ্গ আছে, মেদিনীপুর জেলায় 3টে এবং নদিয়ায় 1টি, মোট 35টা বিদ্যালয় স্থাপন করেছে যেখানে 1300 ছাত্র তিনি ছাত্রী তারা পড়ত, এবং ভগবতী দেবীর নামেও তিনি মৃত্যুর আগের বছর তিনি স্কুল করেছিলেন, এবং বেথুন সাহেবের স্কুলও তিনি চালিয়েছেন যেটা বিঠন স্কুল বা বেথুন সাহেবের যে স্কুল, এবং সেখানে কিভাবে তিনি চালিয়েছেন, তিনি মহানির্বাণ মন্ত্রের মহানির্বাণ তন্ত্রের একটা শ্লোক যে কন্যা পেবং পালনীয়া শিক্ষা নিয়তি যত্নত, অর্থাৎ কন্যাকেও পালন করে শিক্ষার যত্নের সঙ্গে শিক্ষা নিতে হবে, এইটা তখনকার দিনে পালকি করে মেয়েদের নিয়ে যেত, তো সে পালকির গায়ে লিখেছিলেন, দেখুন কতটা ওনার চিন্তা যে পালকি ইজ আ মুভিং অবজেক্ট, এখনকার দিনে যেরকম গাড়ি বা কোনো কিছুতে মুভিং অবজেক্টে মুভিং এর মধ্যে লেখা থাকে বিজ্ঞাপন যে সেটা ঘুরে বেড়াবে এবং সে তার মধ্যে দিয়ে বিজ্ঞাপন হচ্ছে, সেই যুগে তার মাথায় এগুলি ছিল। এর সঙ্গে স্কুলটাকে বাঙালি স্কুল, বাংলা স্কুলটা কি, এই পাঠশালা চতুষ্পাঠী তার জায়গায় এই যে স্কুল, দি স্কুলস ওয়ার মডেলড অন দ্য ইংলিশ মডার্ন স্কুল, মডেল স্কুল, অর্থাৎ হিন্দু কলেজ বা ইত্যাদিতে খালি পড়ানো হতো বাংলা ভাষা, হ্যাঁ সরি ইংরেজি ভাষা, কিন্তু সেটারই একটা বঙ্গীয়করণ তিনি করে বাংলার স্কুল তিনি, বাংলা স্কুল, আধুনিক বাংলা স্কুল, যেখানে আগে কি ছিল, আগে এইরকম ছিল যে তারা যেমন ইচ্ছে ঘুমতো, অনেকে অনেকে দোকান, ওই সেই গান আছে না সত্যেন দত্তের, পাঠশালাটি দোকান ঘরে গুরুমশাই দোকান করে, একই সঙ্গে দোকানও করছে এবং একই সঙ্গে এই প সরে অ বলে বয়ে থাকে পেটাচ্ছে। তো এইখানে বলা হচ্ছে যে মানে, এবং দুপুরবেলাটা ঘুমের ব্যাপার ছিল, একটুখানি পরে মাস্টারমশাই একটু খাওয়া দাওয়া করে ঘুমোবেন, তখন যা তোরা ঘুরে আয়, ছাত্ররা ঘুরে ঘুরতে বেরিয়ে গেল এবং অনেকে ফিরেও আসতো না, তার জন্য এখনকার মনিটরদের মনিটর যেরকম আছে না ক্লাসে, তেমনি সর্দার পড়ুয়া বলে বা সর্দার পড়ো বলে একটা পজিশন ছিল, তারা গিয়ে যায় যা নদীর ধার থেকে আলের ধার থেকে কয়েকটাকে ছাত্রকে ধরে আনত। এইরকম যে স্কুল তার জায়গায় একটা নির্দিষ্ট রুটিন মেপে এখন যে স্কুল, সিলেবাস ভিত্তিক যে স্কুল, আগে যে কোনো সময় ছুটি থাকতো তার জায়গায় রবিবারে একটা ইউনিফাইড ছুটি ইত্যাদি করে একটা আধুনিক স্কুল কিন্তু বাংলা ভাষায় সেটা তিনি তৈরি করেছিলেন। কিন্তু বাংলা ভাষায় তৈরি করলেই তো হবে না, বাংলা ভাষায় এই যে তিনি তৈরি করলেন সেখানে তাকে কি করতে হলো, প্রচুর অনুবাদ করতে হলো, এবং অনুবাদ কোথেকে করবেন, এই আধুনিক জ্ঞান কোথেকে পাবেন, ইংরেজি ভাষার বইগুলোকে তাকে ট্রান্সলেট করতে হয়েছে, এবং ট্রান্সলেট করে সাংঘাতিক সেই বইগুলো পাঠ্য বই হিসেবে তৈরি হয়েছে, এবং তার মধ্যে আমি খালি কতগুলি উদাহরণ আমি দেব। বিদ্যাসাগর মশাই তখন চেম্বার্সের একটা মনীষীদের জীবনী, সেটা খুব পাঠ্য ছিল ইংরেজিতে, সেটা অনুবাদ করে তার জীবনচরিত নামে একটা গ্রন্থ তিনি রচনা করেছেন, বইটা কোপার্নিকাসের সংক্ষিপ্ত জীবনী দিয়ে শুরু এবং নিউটনের জীবনী এ করে শেষ পর্যন্ত এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের কথা বলে শেষ হয়, একটাও ভারতীয়দের চরিত্র নেই জীবন চরিত্র, তাহলে বুঝতে পারবেন তার আদর্শটা কি ছিল। এবং সেখানে আজকে যেটাকে গ্লসারি বলি, তিনি বলছেন যে নতুন অনেকগুলি শব্দ, তিনি বলছেন যে অনেকগুলি নূতন শব্দ, দুরূহ সংকলিত নূতন শব্দ তিনি ব্যবহার করছেন প্রথমবার, ইংরেজিতে আগে লিখছেন পাশাপাশি বাংলায় লিখছেন, যেমন লিখছেন পটানি, পাশে অনুবাদ করছেন উদ্ভিদ বিদ্যা, কোস্ট উপকূল, ঔপনিবেশিক সরি কলোনিয়াল ঔপনিবেশিক, এই যে কেন্দ্র মানে কেন্দ্র সেন্টার কেন্দ্র, এই সব যেগুলির থেকে আজকে আপনারা ভাবুন তো, এইসব শব্দগুলি ছাড়া, উদ্ভিদ বিদ্যা ছাড়া, আপনারা অনেকেই যারা বাংলা মিডিয়ামে পড়েছেন বটানিকে উদ্ভিদ বিদ্যা ছাড়া আর কিছু ভাবতে পারেন, এই সমস্ত পরিভাষা তো তার তৈরি, সুতরাং এ ব্যাপারেও তার তিনি যেন ভগীরথ স্বরূপ। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে যে তিনি 1855 সাল নাগাদ একটা হিসেব মতো দেখা যাচ্ছে তিনি বই বিক্রি করে, তার বইয়ের প্রচুর সংস্করণ, এত সংস্করণও তো ভাবা যেত, এমনকি পাঠ্যপুস্তক নির্মাণে তিনি এমন এক্সপার্ট ছিলেন, তিনি ওড়িয়া ভাষায় যাতে পাঠ্যপুস্তক তাদের ভাষায় বর্ণ পরিচয় হতে পারে, হিন্দি ভাষায় ভারতেন্দু হরিশ্চন্দ্রের মতো মানুষ, তারা তার ফ্যান ছিল,
তাদেরকে তিনি অ্যাডভাইস দিতেন কিভাবে তোমরা হিন্দি ভাষায় করবে, কি করে, অর্থাৎ যেভাবে রেনেসাঁসের মানুষটা করেছিল। রেনেসাঁস কাকে বলে? ইউরোপীয় রেনেসাঁস নবজাগরণ কি করে হয়েছিল আপনাদের অনেকে জানা আছে হয়তো, যাদের জানা নেই তাদের জন্য বলছি। আগে সব জ্ঞান বিজ্ঞান চর্চা হতো ইউরোপে হয় গ্রিক ভাষায়, পুরনো গ্রিকও অবলুপ্ত হয়ে গেছিল, লাতিন ভাষায় চর্চা হতো। এই লাতিন ভাষা থেকে দেশীয় ভাষায় যে রূপান্তর, এই যে জার্মান ভাষা, ইংলিশ ভাষা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আধুনিক ফ্রেঞ্চ, এগুলি সব ধীরে ধীরে তৈরি হয়েছে। কিন্তু কি করে তৈরি হয়েছে? সমস্ত পুরনো যে রোমান বা যে রোমান ভাষা, লাতিন ভাষা, সেগুলিকে অনুবাদ করে। শেক্সপিয়ারের যে সমস্তগুলো দেখি আমরা, ট্র্যাজেডি অফ শেক্সপিয়ার, কমেডি অফ শেক্সপিয়ার, সেখানে বেশিরভাগই তো ডেকামেরন, ডেকামেরন থেকে সেখান থেকে নেওয়া। তো এই যে এই যে এই যে অর্থাৎ ইতালির যে তখনকার লাতিন ইয়ে, তার থেকে নিয়ে ইংরেজি তৈরি হচ্ছে। তেমনি সংস্কৃত ভাষা থেকে, ইংরেজি ভাষা থেকে, অন্যান্য ভাষা থেকে নিয়ে, হিন্দি ভাষা থেকেও নিয়েছিলেন। বেতাল পঞ্চিশি এটা হিন্দি ভাষা, তার থেকে তিনি বেতাল পঞ্চবিংশতি রচনা করেন। তো এইভাবে তিনি একটা টেক্সট বই, কেননা স্কুল চালু হলে তো টেক্সট বই লাগবে ভাই, তো টেক্সট বই করতে তিনি নিজে টেক্সট বই করেছেন। এই করে তার উপায় যা ছিল 1855 সালে হিসাব করলে 4,000 থেকে 5,000, মানে প্রায় 50,000 টাকা অ্যাভারেজে তার বছরের ইনকাম, যেই সময় সোনার যে ভরি আজকে 50,000 টাকা ছাড়িয়েছে, তখন 10 টাকাও আসেনি, 7-8 টাকা হয়তো সোনার ভরি, সেই সময় 50,000 টাকা উপায় করতেন যিনি। এত সাকসেসফুল তিনি ব্যবসায়ী ছিলেন, অর্থাৎ পুস্তক ব্যবসায়ী ছিলেন, তিনি যন্ত্র চালু করেছিলেন, যে যন্ত্রটা তখনকার, তখন লেটার প্রেস ছিল, তো এরকম এখনকার অনেকে দেখেননি, এখন তো সব খুব সহজ হয়ে গেছে টাইপ করে কম্পিউটারে, এরকম না, তখন লেটার দিয়ে, শিশে দিয়ে বানানো লেটার গুলো একটা জায়গায় এরকম জায়গায় ছাঁচে নিয়ে সেখানে ধরো ক র একটু গ্যাপ দিয়ে শিশে থ ল এই করে করে করতে হতো। তো কি করে কোনটা, যেমন টাইপরাইটারের যেমন থাকে না, পরপর থাকে না, এস ডি এরকম ভাবে থাকে, তেমনি কোনগুলো বেশি লাগে কম লাগে সেই রকম অনুযায়ী, যারা কম্পোজার ছিলেন তারা না দেখেও তাদের ওই টাইপরাইটিং এর মতো ওই ক্ষোভগুলো থেকে তুলতে হতো। তো বিদ্যাসাগর মশাই এর একটা আধুনিকীকরণ বাংলায় করেছিলেন, যার ফলে বহুদিন অবধি আমরাও যখন ছাত্র জীবনে ছিলাম, একটা ধরনের ওই টাইপ এই ক্ষোভগুলোকে তাকে বলা হতো বিদ্যাসাগর ষাট, বিদ্যাসাগর দন্তে সয়াকার ট, বিদ্যাসাগরের মতো আর কি, বিদ্যাসাগর যে ভাবে রাখতে শিখিয়েছে সেটাতেও তিনি অনন্য। তো 50,000 টাকা মানে আজকালকার দিনে প্রায় বছরে 20 কোটি টাকা উপায়, সেই লোকটাকে না মানে প্রায় তিনি ঋণ করে তিনি শেষ হয়ে গেছেন, বিধবা বিবাহ দেওয়ার জন্য, লোককে সাহায্য করার জন্য শেষ হয়ে গেছেন। এবং শেষ জীবনে তিনি তো চলে গেছিলেন কারবাটারে, সব ছেড়ে, সব ছেড়ে তিনি চলে গেছিলেন সাঁওতালদের মধ্যে। তিনি 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 কিন্তু তিনি তিনি সভ্য সমাজে এদের সঙ্গে থাকতে চাননি, তিনি তাদের কাছে গেছেন, তাদের কাছে গিয়ে তিনি বলেছেন তাদের সঙ্গে থাকতে তিনি অনেক বেশি স্বচ্ছন্দ্য বোধ করেছেন। অন্যদিকে একটা কথা আছে, তিনি ঔপনিবেশিক সরকারের, এমনিতে তো আমরা জানি তার দৃঢ়তা কিরকম চিত্তে ছিল, একজন সাহেব তার সামনে বসে পা নাচিয়েছিলেন ইয়েতে টেবিলে সামনে, একজন স্কুল ইন্সপেক্টর, তিনি যখন দেখা করতে এসেছিলেন তিনিও তার জুতো জোড়া বিদ্যাসাগর চটি সেটা একটা সাংঘাতিক মনে রাখার মতো, তার সামনে এরকম নাচিয়েছিলেন পায়ে, তিনি কোনো তার ইয়ে করেন। এশিয়াটিক সোসাইটিতে খালি উনি শু পরেননি বলে এশিয়াটিক সোসাইটিতে তাকে ঢুকতে দেয়নি, জীবনে তিনি এশিয়াটিক সোসাইটিতে যাননি। তার সঙ্গে সঙ্গী ছিলেন ভারতের হরিশ্চন্দ্র, হিন্দি সাহিত্যের প্রমুখ একজন, তিনি বিদ্যাসাগরের ভক্ত এবং হিন্দি সাহিত্যের সাহিত্যিক প্রমুখ সাহিত্যিক, তিনি ঢুকতে পেরেছিলেন না, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই পাপের প্রায়শ্চিত্ত এশিয়াটিক সোসাইটি কিছুদিন আগে করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, তারা বিদ্যাসাগরে তারা আমাদের সঙ্গে সেমিনার করেছে, তারা কর্ণা কারবাটারে গেছে, সেখানে তারা গিয়ে নানা ইয়ে করেছে, এশিয়াটিক সোসাইটি সেই দিন কিন্তু তাকে ঢুকতে দেয়নি, যদিও তিনি একজন অত বড় প্রাচ্যবিদ তিনি ছিলেন। সবশেষে বলি যে তার তিনি তিনি কি ইংরেজদের অনেকেই বলেছেন, একটা সময় নকশালরা বা অন্যরা বলার চেষ্টা করেছে তিনি ইংরেজদের ধামা ধরা ছিলেন, ইংরেজদের নিশ্চয়ই ইংরেজদের সাহায্য নিয়ে অনেক কিছু কাজ তিনি করেছেন, কিন্তু একটা কথা বলছি, এটা ক্ষিতিশ প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখায় পাওয়া যায়, 1886 সালে কংগ্রেস যখন দ্বিতীয় অধিবেশন, প্রথমটা তো বম্বেতে হয়েছিল, দ্বিতীয় অধিবেশন যখন কলকাতায় হয় তাতে অনুরোধ, তাতে যোগদানের জন্য আহ্বান জানিয়ে বিদ্যাসাগর মশাইয়ের কাছে কিছু কয়েকজন প্রতিনিধি কংগ্রেসের থেকে লোকজন যান, তার কাছে পাঠানো,
বিদ্যাসাগর তাদের সরাসরি প্রশ্ন করেন, বিদ্যাসাগরের প্রশ্ন, দেশের স্বাধীনতা পেতে গেলে শেষ পর্যন্ত যদি দরকার হয় তারা কি তলোয়ার ধরতেও রাজি আছে, তার তলোয়ার ধরতে পারে? এই প্রশ্নে যারা এসেছিলেন তখন তো তারা আবেদন নিবেদন করতে এসেছিলেন, তারা বিব্রত হয়ে পড়েন। তখন বিদ্যাসাগর মশাই বললেন, আমাকে বাদ দিয়ে তোমরা নিজেরাই এই কাজে এগিয়ে যাবে। অর্থাৎ বিদ্যাসাগর মশাই এইরকম একটা মানুষ ছিল। শেষ করছি মার্কিন গবেষক ব্রায়ান হ্যাচার মশাইয়ের একটা উল্লেখ করে। ব্রায়ান হ্যাচার দুটি বই বিদ্যাসাগরের উপর লিখেছেন, তার মধ্যে শেষের বইটাতে তিনি লিখেছেন যে বিদ্যাসাগর মশাইয়ের আসলে নিয়ে এত মেমোরালাইজেশন অফ বিদ্যাসাগর হয়েছে, তার পাশে আশেপাশে অনেকগুলো ধোঁয়াশা একটা তৈরি হয়েছে। কোনটা বিদ্যাসাগর কি আসলে, তিনি অনেকেই জিজ্ঞেস করবেন বিদ্যাসাগর কি, কেন কেন আজ দরকার, এটা বলতে পারবেন। তিনি দামোদর পেরিয়ে ছিলেন, তিনি এই করেছিলেন, তিনি বর্ণ পরিচয় লিখেছিলেন, বিধবা বিবাহ দিয়েছিলেন ইত্যাদি। আসলে আমরা বিদ্যাসাগরকে চাইছি আজ, চাইছি সবাই, কারণ এই চরিত্র হারিয়ে গেছে। এরকম মানবতাবাদী আর আসবে না, এরকম সাম্যপন্থী আসবে না, এরকম দয়ার সাগর আসবে না, যিনি যৌক্তিক প্রশ্ন করবেন অথচ হিন্দু থাকবেন এবং হিন্দু শাস্ত্রকে নিয়ে চলবেন, এরকম মানুষ আজকে পাবেন না। তাই তাকে আমরা ওই ফুলের মালা, ধূপের আলো, দীপের আলো, ধূপের ধোয়ায় আমরা তাকে ঘিরে রাখি। আমরা আসলে তাকে মিস করছি। আমরা তার নামে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নাম দিচ্ছি, আমরা বিদ্যাসাগরের সেতু রচনা করছি, কিন্তু বিদ্যাসাগরকে প্রত্যেক মুহূর্তে মিস করছি, তার অভাব অনুভব করছি। তো এইভাবে নিয়ে একজন মানুষ আজকে দিনে, যেটা আমি রবীন্দ্রনাথকে দিয়ে শেষ করব, যে তিনি যেটা বলেছিলেন যে আমরা আরম্ভ করি শেষ করি, আরম্ভর করি কাজ করি না, যা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুরি পরিমাণে বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণে আত্মত্যাগ করিতে পারি না, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স, এবং নিজ বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া উঠি। এই দুর্বল ক্ষুদ্র হৃদয়হীন দাম্ভিক তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, অনেক ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার। স্যারের অসামান্য অসাধারণ বক্তৃতার জন্য স্যারকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। স্যার অত্যন্ত সুন্দর ভাবে, আমি বোধ হয় এক ঘন্টার উপরে বলেছি, না স্যার 45 মিনিট বোধ হয় বলে স্যার, আমি 45 আমি হয়তো আরো 2 ঘন্টা বলতে পারতাম, কিন্তু আমি এটাকে কম করেও দেখছি স্যার। আপনার আপনার বক্তব্য এত সংক্ষেপে শেষ হওয়ার জন্য আমাদেরও মনে হচ্ছে যে অনেক কিছু হয়তো আমরা আরো জানতে পারতাম আপনার কাছ থেকে। স্যার অত্যন্ত সুন্দরভাবে, থ্যাংক ইউ বিদ্যা স্যার। যদি কেউ কোনো প্রশ্ন, আমি নিজেই বলছি এখানে কোনো সভাপতি আনুষ্ঠানিকভাবে নেই বলে, আমি কৃষ্ণবাবুকেই আমি সভাপতি ধরে নিয়ে আপনি ওনার কাছে বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো আলোচনাও থাকে, বক্তব্য থাকে বলতে পারেন, আমি কিছুক্ষণ আরো থাকতে পারি, তারপর আমি এতক্ষণ আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। 6:30 থেকে 8 হতে চললো, মানে ইউনিভার্সিটি ক্লাসও এতক্ষণ হয় না, 1 ঘন্টা শেষ হয়ে। আপনারা সব প্রশ্ন একবারে বলুন, আমি তারপরে এক এক করে যতটা পারি উত্তর দিতে পারি, যদি কেউ প্রশ্ন করেন আলোচনা। হ্যাঁ স্যার, স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে স্যার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই তপন বাবু আছেন, কিছু বলবেন স্যার আপনাকে, প্লিজ তপন বাবু। নিশ্চয়ই তপন বাবু বলো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই যে গোয়ালতোড় কলেজ SSB মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরও ধন্যবাদ। আর সব থেকে বেশি আমি ভাগ্যবান হলাম আমার বন্ধুবর মানসের জন্য,
আজকের এই বক্তৃতাটার খবর আমাকে দিয়ে এবং লিঙ্ক দিয়েও সমৃদ্ধ করতে সাহায্য করেছে। স্যার অসাধারণ কথাটা আমি বলবো না, আপনি অসাধারণ তো বলেনি, কিন্তু আজকে আপনি যখন প্রথম বক্তৃতাটা স্যার শুরু করলেন, আপনার বাল্যকালে যেন আমরা চলে গেলাম, মানসিকভাবে আপনার হাত ধরে হাঁটছিলাম ওই বিদ্যা। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। একটা ফোন ঢুকে গেছিল, ফোন ঢুকে গেছিল একটা। যাই হোক, তো এত মানে সমৃদ্ধ হলাম ওই জায়গাটা থেকে, মানে শেকড় থেকে। আমি আরেকটা কথা বলতে চাইছি স্যার, যে আমাদের যদি এখানে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর একদম যথার্থ মানুষটির হাতেই বিদ্যাসাগর রচনাবলী রচনার দায়িত্ব তুলে দিয়েছেন এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের দায়িত্ব দিয়েছেন। এটাও আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার কেন আপনাকেই চয়েস করলেন, এবং সত্যি অসাধারণ একটা ব্যক্তিত্বকেই উনি চয়েস করেছেন, খুব ভালো লেগেছে। একটা দুটো একটা বিষয় স্যার একটু বলি, বক্তৃতাটা যেটা মানে এটা ঠিক আমাদেরকে মানসিক ভাবে পুরো বিদ্যাসাগরীয় পরিমণ্ডলটা আপনি হাঁটিয়ে দিয়েছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। তো ওই যে চিঠিটা, বিদ্যাসাগরের যে চিঠিটা স্যার আপনি পাঠ করলেন বিধবা বিবাহ প্রবর্তন প্রসঙ্গে, তার আগে এবং পিছে যে লজিক্যাল একটা ইমপ্লিকেশন আছে, যে সতীদাহ প্রথা রোধ হলো, রোধ হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে বিধবাদের সমাজে অবস্থানটা কোথায় থাকবে, সেই বিষয়টাই যেন উত্তরাধিকার সূত্রে এই সমস্যাটা বিদ্যাসাগর পেয়েছিলেন রামমোহনের কাছ থেকে। এবং বিদ্যাসাগর মহাশয় এই বিধবা বিবাহ আইনটা প্রচলনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করেছিলেন, এবং সব থেকে বড় কথা তিনি মন এবং মুখ এক রেখেছিলেন। এথিক্স এর দিক থেকে যে কথাটা আপনি বলছিলেন স্যার, সেই সময়ে এইরকম ভাবনা চিন্তা কিন্তু ছিল, অনেকে বাল্য বিবাহের বিরুদ্ধে বক্তৃতা রাখছেন কিন্তু তিনি আবার তার মেয়ের বিবাহ দিচ্ছেন একেবারে বালিকা অবস্থায় বাড়িতে গিয়ে, অর্থাৎ মঞ্চে বক্তৃতা দিচ্ছেন অনেকে একরকম তারা সামাজিক নেতৃত্ব হিসেবে, কিন্তু বাড়িতে গিয়ে তারা সেই ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসতে পারছেন না। বিদ্যাসাগর কিন্তু সেই জড়তা ভেঙে বেরিয়ে এসেছিলেন, এটা আমাদের প্রাপ্য, আমাদের গর্ব, আমাদের গৌরব। আর সত্যি কথাই স্যার, যেটা আপনি বললেন যে বিদ্যাসাগরের চরিত্র সম্পর্কে আমরা আজকে ঠিকঠাক জানতে পারছি না, ব্রায়ান হ্যাচার মহাশয়ের যে অবজারভেশনটা অত্যন্ত সঠিক অবজারভেশন, আমরা তাকে পুজো করছি, ধূপ ধুনো দিয়ে পুজো করছি, আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি, কিন্তু এটা করতে 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 একটা স্যাডিমেন্টেশন অফ রেসপেক্ট হয়ে গেছে। সেই স্যাডিমেন্টেশন অফ রেসপেক্ট, যে আমি এটাকে কি বলবো, মানে স্তরীভূত হয়ে গেছে, শ্রদ্ধার স্তরে তিনি চাপা পড়ে গেছেন। সময় এসেছে আমাদের সেই শ্রদ্ধার স্তরটাকে সরিয়ে আসল বিদ্যাসাগরের ভাবনাটাকে খুঁজে তুলতে তুলে ধরতে হবে, তার মানবতাবোধ, তার সমাজবোধ, তার দেশপ্রেম। তার দেশপ্রেমটা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তিনি কংগ্রেসের অনুষ্ঠানে গেলেন কি না গেলেন দ্যাট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। তিনি প্রতিটা মুহূর্তে ভারতীয় হয়ে ভারতীয়দের পক্ষ থেকে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যেখানে প্রয়োজন মনে হয়েছে, যেখানে তাকে ইনসাল্ট করা হয়েছে বলে, অপমানিত করা হয়েছে বলে তিনি মনে করেছেন। এই যে অজেয় পৌরুষত্বের যে কথাটা আপনি বললেন রবীন্দ্রনাথের ভাবনাকে উদ্ধৃত করে, এটাও সত্যি অসাধারণ হয়েছে স্যার। আমি সত্যি কথা বলতে কি, এরকম করে বক্তৃতা আপনার বিদ্যাসাগর সম্পর্কে কেন কোনো বক্তৃতায় শোনার সৌভাগ্য এতটা হয়নি, আপনাকে হয় দিন হিসেবে পাই আর নইলে উপস্থাপক হিসেবে পাই আমার বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনে। আজকে আপনার বক্তৃতা শোনার সুযোগ পেয়ে আমি ধন্য স্যার, অসাধারণ। আমি বিদ্যাসাগর মশাই সম্পর্কে একটা লেখা লিখেছি, এখন ভাবছি ওই লেখাটাকে আর একটু রিমডেলিং করতে হবে আপনার ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে। ধন্যবাদ স্যার, অসাধারণ ধন্যবাদ। আমি একটা একটা প্রস্তাব দেবো স্যার, যদি কিছু মনে না করেন, যে এইরকম একটা সিরিজ অফ লেকচার অন বিদ্যাসাগর, এটা করলে তবে আপনার কাছ থেকে সব জিনিসগুলি আমরা পাবো। এ সিরিজ অফ লেকচার, একটা লেকচার দিয়ে আমি শিবাজি বাবুর কাছ থেকে বিদ্যাসাগর সম্পর্কে সব পাবো না। এইটা যদি সম্ভব হয়, কলেজ কর্তৃপক্ষ যদি ভাবে এবং স্যারের যদি সম্মতি থাকে, তাহলে খুব উপকার হবে স্যার, এ সিরিজ অফ লেকচার, এটা আমার সাজেশন স্যার। ধন্যবাদ স্যার। আমি আমার বন্ধু সম মানে ভ্রাতৃপ্রতিম, আমার বন্ধু সহকর্মী অধ্যাপক তপন কুমার দে, তিনি আমার খুব কাছের মানুষ, তাকে আমি খুবই ভালোবাসি। তিনি আমাদের এনএসএস এর কর্মকর্তা, এবং আমাদের এনএসএস আপনারা জানেন যে এটা একটা বাংলার মধ্যে নাম করা বাংলা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পশ্চিমবঙ্গে তো বটেই, এমনকি কেন্দ্রীয় সরকার থেকে ওনাকে এই কোভিড সিচুয়েশনে একটা বিশেষ দায়িত্ব দিয়ে ওনাকে তার
সুপারভাইজার করেছিল, আর তিনি মানস বাবুর বন্ধু, মানুষের বন্ধু। সুতরাং সেদিক থেকে আমি নিশ্চয়ই তপনের কথায় অত্যন্ত অনুপ্রাণিত হলাম। এক্ষুনি শুনলে না তপন, পরপর ভাববে যে বুড়ো মানুষটার আর কোথাও যাওয়ার জায়গা নেই, এ খালি সে বলেই যাচ্ছে। আমি পরে বলবো নিশ্চয়ই, সময় মতো নিশ্চয়ই বলবো। অনেকগুলি দিক বলা হলো না, একটা দিক বলা হলো না কিন্তু, সেটা হচ্ছে ক্রিটিসিজমের দিক। বিদ্যাসাগর মহাশয়কে নানা লোক কিন্তু ক্রিটিসাইজ করারও, ক্রিটিসাইজ বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ হয়েছে, আনফরচুনেটলি লেট আস ফেস দ্য ট্রুথ। বঙ্কিমচন্দ্র করেছেন, বিদ্যাসাগর মহাশয়কে হজম করা না একটু কঠিন ব্যাপার। বিদ্যাসাগর মহাশয়কে একটা জিনিস দেখো, আজকের দিনে আমরা একটু বড় হয় কথা বলছি, এখানে সব ছাত্রছাত্রীরাও বড় তাই বলছি, দেখবে আমাদের সমাজে গ্রামের দিকে হয়তো এখনো এতটা হয়নি, শহরের দিকে বা আধা শহরে হয়েছে, যে বিবাহ বিচ্ছিন্ন মহিলা বা ডিভোর্সি তাকে তাদের সঙ্গে বিয়ে হচ্ছে, কারোর কোনো আপত্তি হচ্ছে না। কিন্তু বিধবা বিবাহ তুমি যদি করো এখনো এই বাজারে একটুখানি, সে ব্যাপারে কিন্তু মানুষের একটা কোথাও মনে মনে সংস্কারে সমাজের ক্ষেত্রে একটা কিছু সেখানে এখনো প্রতিবন্ধকতা আছে। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত ওই 200 বছর আগেকার জন্মানো মানুষটার মতো আধুনিক অনেকেই আমরা হতে পারিনি। কারণ কি, কেন হয় এটা জানো তো? এটা কারণ ডিভোর্সি মহিলা, তার স্বামী তো বেঁচে আছে, তিনি তাকে আবার বিয়ে করছে, অসুবিধা কি? কিন্তু বিধবা বিবাহ মানে তো তার স্ত্রী, তার স্বামী তো মারা গেছে, তার মানে একটা কোথাও অলক্ষণ, একটা অশুভ এই ব্যাপারটা আছে, আমার ওপরেও হয়তো সেটা প্রভাব বিস্তার করবে, এইরকম একটা মানসিকতা আছে কিন্তু এটা ভেতরে। তুমি দেখবে যার ফলে ডিভোর্সি মেয়েদের বিয়ে হচ্ছে, কিন্তু বিধবা বিবাহের ব্যাপারে আমরা এখনো কিন্তু সেই আমরা অনেক সেটা নিয়ে চিন্তা ভাবনা করি বা ইত্যাদি, এটা কেন করি এটার জায়গায় এখানে আমাদের মনকে প্রশ্ন করতে হবে। বিদ্যাসাগর মহাশয় নিয়ে চলতে গেলে আমাদের মনকে প্রশ্ন করতে হবে, আমরা কি সেই রকম আধুনিক হতে পারছি না, পেরেছি, এটা আমাদের করতে হবে। আরেকটা দিকে আমি পরে বলবো, কখনো সুযোগ যদি এখানে পাই বা অন্যত্র বলবো, আমার ছাত্রছাত্রীরা নানা জায়গায় আছে, মানস এবং এদের তখন বলবো সেই কলেজে বা সেই ইউনিভার্সিটিতে জয়েন করতে, তারা এই বক্তৃতা শুনতে। সেটা হচ্ছে বিদ্যাসাগর মশাইকে নিয়ে যে সমালোচনা খালি সেই সেই যুগে ছিল তা নয়, এই যুগেও মার্ক্সবাদীরা বা অন্যান্যরা নানা সময় তার নানা অ্যাক্টিভিটি সম্পর্কে নানা প্রশ্ন তুলেছে, এবং তারা পড়াশুনো করা লোক, তারা পড়াশুনো করেই তুলেছে, তারও কিছু কিছু উত্তর আমার খোঁজার দরকার ছিল। এবং নানাভাবে অনেক কষ্ট করে অনেকের সঙ্গে, আরো অনেক পণ্ডিতের সঙ্গে কথা বলে বিদ্যাসাগর বিষয়ক আমি আমার একটা জায়গা আজকে যেখানে দাঁড়িয়েছি আমি, সেখানে তাদের উত্তরও আমি বিদ্যাসাগর মশাই সম্পর্কে তারা নানা সময় যেসব কুৎসা করার জন্য নয়, তারা তার স্থিতিগত দৃষ্টিভঙ্গি না তারা মার্ক্সবাদীরা যেমন করেন অনেক রকম, সেগুলোরও উত্তর আমার কাছে এখন আছে। যদি এই নিয়ে কোনো কেউ তর্ক করেন তাহলে আমাকে ডেকে নিয়ে যাবেন আপনাদের উকিল হিসেবে, বিদ্যাসাগর মশাইয়ের পক্ষে যদি লোক হন আপনারা, আমি উইদাউট চার্জ আমি সেটা স্বীকার করে আমি সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে আমি সেখানে আমি বিদ্যাসাগরের পক্ষে আমি লড়ে যাবো, এটুকু বলা। স্যার স্যার জাস্ট একটা একটু আমি বলছি স্যার, যেমন বঙ্কিমচন্দ্রের কথাটা আপনি বললেন, বিবেকানন্দের কথাটাও স্যার বলা যায়, তিনিও কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের প্রতি অকুণ্ঠ যে প্রশংসার ডালি তুলেছিলেন এমন কিন্তু নয়, উনিও অনেক জায়গায় একটু অবজ্ঞার চোখে দেখেছিলেন, কোথাও কোথাও তিনি বলছেন বিধবা বিবাহ এমনিই হয়ে যাবে এরকম বলছিলেন। হ্যাঁ, তার কারণ তিনি যখন জন্মেছেন, বিদ্যাসাগর মহাশয় জন্মানোর 43 বছর পরে তিনি জন্মেছেন, 1863, সুতরাং সময় বদলে গেছে, তখন অনেক কিছুই হয়েছে, আরো নতুন নতুন কিছু আসছে, অত আধুনিকতা আসেনি, তারা জন্মে 20-22 বছরে কংগ্রেস দেখেছে। একটা জিনিস হচ্ছে হিন্দু যে ধর্ম তার দিকেরও একটা চাপ অনেক সময় ছিল, কিন্তু তার গুরুদেব কি বলেছে, তার গুরুদেব যখন ওই এর থেকে দক্ষিণেশ্বর থেকে যখন এই সকাশে এসছেন বিদ্যাসাগর মশাই, সেটা তো কথিত প্রথমবিতে সেটা লেখা রয়েছে, তখন পাঁচ দিন যখন যাচ্ছেন মহেন্দ্র গুপ্ত বলছে এই যে আমি যেমন বলেছি বাদুরবাগান থেকে আবার ঢিল ছুড়লে চলে যাওয়া যায় রামমোহন রায়ের যে কলকাতার বাড়ি, রামমোহন নামই হচ্ছে রামমোহন সরণি, লর্ড আমারস্টের নামে আমারস্ট, এই যে রামমোহনের বাড়ি তখন বললে এখনো সব থাক। আর ওখানে গিয়ে তিনি বলেছিলেন যে খাল নয় বিল নয় আমি সাগরে সঙ্গে দেখা করতে এসেছি, তো এগুলি ছিল বঙ্কিমচন্দ্রের তারাও খুব একটা ইয়ে, বঙ্কিমচন্দ্রেও বঙ্কিমচন্দ্র খুব যুক্তিবাদী ছিলেন,
এদের একটা ব্যাপার ছিল এখানে আমাদের মনে রাখতে হবে, স্বামীজির এগুলো অনেক সময়, স্বামীজি তো বটেই তিনিও তো একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব, স্বামীজি লেখাপড়াটা সময় একটা সময় তিনি ইয়েতে করলো, স্কটিশে করলো, যেটা পরে স্কটিশ নাম হয়েছিল, যেটা জেনারেল অ্যাসেম্বলিজ। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে গিয়েছিলেন চাকরির সন্ধানে বা অন্যান্য, তখন ওদের বিদ্যাসাগর মশাইয়ের জামাতারা, তাদের মধ্যে অনেকে ছিল ওইখানে চাকরি বাকরি করতেন, তারা ও চাকরির ব্যাপারে বিদ্যাসাগর মানে তখন তো বিবেকানন্দ হননি, রবীন্দ্রনাথের সঙ্গে ভালো ব্যবহার করেননি, চাকরি পাননি, তো অনেকগুলো কার্যকারণ থাকতে পারে, কোথায় কি হয়েছিল সেটা বলা যাবে না। এইটা বলা যেতে পারে এই মানুষটা যেটা আমাদের ভাইস চ্যান্সেলারও বলেন বারবার, এই তারানাথ বাচস্পতি, তারানাথ বাচস্পতির ওপরে তার লেখা, বিখ্যাত লেখা আবার অল্প হইল আবার অতি অল্প হইল, তিনি তখন তার বিরুদ্ধ হয়ে গেছে, তারানাথ বাচস্পতি যখন বিধবা বিবাহের সপক্ষে ছিলেন তার সঙ্গে, তার আগে তারানাথ বাচস্পতি তার চাকরি হবে মানে কার চাকরি হবে, উনি বলছেন আমার দরকার নেই, তারানাথ বাচস্পতি কোথায় থাকেন, কালনায় থাকেন, কি করে যাবেন বলে ঝড় বৃষ্টি পেরিয়ে তিনি হেঁটে গেছেন কলকাতা থেকে কালনা, হেঁটে গিয়ে তাকে ওর আমার থেকেও বেশি চাকরির দরকার। এই যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব কোথায় পাবো, কার মধ্যে পেয়েছি, কাউকে আমরা দেখেছি, একজনকে দেখেছি, নেম ওয়ান, যাদেরকে বিদ্যাসাগরের সমসাময়িক বা তার পরবর্তীকালেও আপ টু 1860-70 সালে জন্মেছেন, তারা তাদের ব্যক্তিগত জীবনে এই রকম নিজের চাকরি ছেড়ে অন্যের চাকরির জন্য এরকম ঝাঁপিয়ে গেছেন, একটা উদাহরণ কাছাকাছি যদি দেখানো যায়। মদন মোহন তর্কালঙ্কার বলছে, মদন মোহন তার তর্কালঙ্কারকে মুর্শিদা তার সঙ্গে পরবর্তীকালে তার ওই ব্যবসা নিয়ে কিছু সমস্যা হয়েছে, হ্যাঁ বিদ্যাসাগরের ব্যবসায়ী বুদ্ধিও ছিল, কিন্তু তা বলে বিদ্যাসাগর মশাই যখন মদন মোহন তর্কালঙ্কারকে জজ পণ্ডিতের চাকরি কে কে পাঠিয়ে দিচ্ছে, এসব কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, 19 শতকটা ভালো করে জানার বিষয়, 19 শতকটা আমাদের পড়তে হবে, তার যারা কৃষ্ণকমল ভট্টাচার্য তার প্রিয় ছাত্র যারা তাদের কথা জানতে হবে, আমি মানে এটা বলে শেষ করতে পারবো না, যাই হোক থ্যাংক ইউ সো মাচ তপন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে যদি বলেন, না না হলে আমি এখানে আজকে শেষ করছি, আপনাদের অনেক ধন্যবাদ, যদি কারো কিছু থাকে তাহলে বলুন বা কোনো অবজারভেশনও থাকতে পারে। কৃষ্ণবাবু কিছু বলেন, কৃষ্ণবাবু যদি কিছু বলেন বা অন্য কেউ যদি কিছু বলেন, না হলে আমি এখানে, কারণ আমি সারাদিন ধরে আজকে বকছি, এর আগে আমাদের একটা আমার ছাত্রের প্রি সাবমিশন এবং আমাদের ডিপার্টমেন্টের, এবং যেহেতু আমি ডিন এবং ভাইস চ্যান্সেলার নেই, সমস্ত পিএইচডি কমিটির আমি হচ্ছে ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে সব পিএইচডি কমিটির তো নাম কাও আসতে হলো আমার, এটা আমার নিজের ডিপার্টমেন্ট নিজের ছাত্র, আজকে আমার প্রি সাবমিশন ছিল, শান্তি শান্তি এখানে আছে, এখানে অনেকেই আছে, সেখানে ছিল এখানেও আছে, তারা জানে, আড়াইটে থেকে আরম্ভ হয়েছে, আড়াইটে থেকে প্রায় চলছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু আমাদের ঘটনা ঘটছে, এই ইউনিভার্সিটির নানা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সেগুলো করতে হচ্ছে, সুতরাং তাহলে আমি ক্ষান্ত দেব, আমি আমি ঠিক আছি, যদি কারো কোনো বক্তব্য না থাকে তাহলে আমি আপনাদের নমস্কার করে আপনাদের আবার ধন্যবাদ জানি, তাহলে আমি বলছি মানুষ শেষ করি, বক্তব্য থাকে ঠিক আছে, নাহলে সংক্ষেপে বলবেন, কারণ আমি অনেকক্ষণ বকেছি, আমার গলা শুকিয়ে গেছে। স্যারকে তো আমাদের কলেজের পক্ষ থেকে এবং বিশেষ করে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে স্যার তো অসাধারণ বক্তৃতা রেখেছেন, আর যে অ্যান্টিসিপেশনে আমাদের সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তপন কুমার দে যে কথাগুলো সংযোজন করেছেন সেটা অসাধারণ। আমরা সত্যি গর্বিত যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে আমরা শিক্ষকতা করি, আমরা অশেষভাবে গর্বিত। পরাশর সংহিতা থেকে সেটা স্যার যেটা উদাহরণ দিয়েছেন, সত্যি সংস্কৃতের যে লাইনটি বা শ্লোকটি আছে যে নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চস্বাপৎসু নারীণাং অতিরণ্যা বিধীয়তে, তার সুন্দরভাবে এই শ্লোকটি পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক হিসেবে স্যার যে এই শ্লোকটি সুন্দরভাবে কোটেশন দিয়েছেন এবং এর ব্যাখ্যাটি যে দারুণভাবে করেছেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে একটি শ্লোককে ধরে এর তীব্রতা উপলব্ধি করে সমাজে এনে
এ তো শ্লোক তো বহু বছর আগে লেখা, কিন্তু আজকে 200 বছর আগে একজন ব্যক্তি বিদ্যাসাগর মহাশয় এটাকে সমাজে যে এটাকে ইমপ্লিমেন্ট যেটা যদি আজকের ভাষায় বলা হয় বা এক্সিকিউশন করা করতে পেরেছেন। অনেক সংস্কৃত পণ্ডিত বিদ্বানও তার আগে গেছেন, কিন্তু এইভাবে করতে পারেননি, এটা উনি করে দেখিয়েছেন। অসাধারণ বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রে বিদ্যাসাগর তো অসাধারণই ছিলেন, আমাদের চিরনমস্য ছিলেন। এছাড়া সংস্কৃতের কথা যেহেতু আমি সংস্কৃতের শিক্ষক হিসাবে বলবো, স্যার তো বলছিলেন যে সংস্কৃতের একটি সংস্করণ বিদ্যাসাগর উপরে করা উচিত, যেটা পোর ভলিউম হিসাবে স্যার একটা সংকল্প করতে চলেছেন। আমরা যদি সেখানে সুযোগ পাই স্যারের সঙ্গে হয়তো যোগদান করব। তিনি যে ব্যাকরণ কমিটি গ্রন্থটি লিখেছেন আজকে 200 বছর আগে হলেও সেটা আজকেও এত প্রাসঙ্গিক, আমি দেখেছি অনেক সূত্র সেখানে লিখেছেন যেগুলো পাণিনি যেটা খুব প্রিমিটিভ, যেটা ট্রেডিশনাল পাণিনির যে বক্তব্যগুলো ছিল, তিনি এত আধুনিক ছিলেন। স্যার বারবার বলছিলেন, বাসু স্যার শিবাজি প্রতীক বাসু মহাশয় যে বলছিলেন যে 200 বছর আগে একজন এত আধুনিক ছিলেন, আর আজকে 200 বছর পরেও আমরা সেই মাত্রিক আধুনিক হতে পারছি না। সত্যি যে কয়েকটি সূত্র এখানে আলোচনা করার সময় নেই, স্যার তো বলছিলেন যে স্যার অনেক মিটিং এবং অনেক বক্তৃতা আজকে রেখেছেন এবং স্যার ক্লান্ত, স্যারকে খুব কম সময়ের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে। যে সূত্রগুলো পাণিনি লিখেননি সেই সূত্রগুলো, কিন্তু এগুলো আধুনিক ভারতীয় ভাষার জন্যে ব্যাকরণ কমোডিটি শুধুমাত্র বা বঙ্গ ভাষার ব্যাকরণ হতে পারে না, এটা সংস্কৃতের ব্যাকরণ তথা অন্যান্য আধুনিক ভারতীয় ভাষারও ব্যাকরণ হতে পারে, এমন একটা মডেল গ্রামার তিনি রচনা করে গেছেন, অসাধারণ গ্রামার একটা লিখে গেছেন, সেটা সংস্কৃতের ব্যাকরণও হতে পারে এবং যেসব সংস্কৃত ভাষা থেকে যে ভাষাগুলো পরবর্তীকালে সৃষ্টি হয়েছে যেটাকে আমরা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলি, সে ভাষাগুলিরও ব্যাকরণ হয়ে থাকতে পারে। তাই বিদ্যাসাগর আজকেও প্রাসঙ্গিক, এবং আজকে নয় আগামী দিনেও প্রাসঙ্গিক হয়ে থাকবেন, প্রযুক্ত প্রাসঙ্গিক হয়ে থাকবেন আমার পক্ষে বলা সম্ভব নয়। তপনবাবুকে, শিবাজি প্রতিম বাসু মহাশয়কে, বিশেষ করে এখানে যা উদ্যোক্তা ডক্টর মানস কুমার ঘোষ মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত আছেন, শিক্ষক পরিষদের সেক্রেটারি অরূপরতন চক্রবর্তী মহাশয়কে, এবং ধন্যবাদ অর্পণ করবেন এক্ষুনি বোধ হয় আমাদের বিউটি গাঙ্গুলি ম্যাডামকে, পলিটিক্যাল সায়েন্স বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাকে আমার সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানিয়ে আমার এই সামান্য একটু মতামত স্যারের পক্ষে স্থাপন করলাম, রাখলাম। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কৃষ্ণবাবু। আর স্যার আপনাকে, স্যার আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন একটু, এই জন্য স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকেই অনেক কোশ্চেন টোশ্চেন করেছিলেন, কিন্তু আজকে আমরা তাদের কাছে ক্ষমা চাইছি, আজকে স্যারের প্রচুর ব্যস্ততা রয়েছে, অন্য কোনো সময়ে অন্য কোনো প্ল্যাটফর্মে আবার তাদের সঙ্গে আমাদের দেখা হবে, এটুকু আশা রাখি। আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমাদের ম্যাডাম আছেন বিউটি গাঙ্গুলি ম্যাডাম, উনি আনুষ্ঠানিকভাবে এই ধন্যবাদ জ্ঞাপন করব, ধন্যবাদ জ্ঞাপন করবেন, প্লিজ ম্যাডাম। নমস্কার, শোনা যাচ্ছে? নমস্কার, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন মানুষ বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন। নমস্কার, সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আইকোএসির প্রযোজনায় যে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছিল আমরা তার শেষ পর্বে এসেছি। এই প্রসঙ্গে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রেসিডেন্ট শ্রী শ্রীকান্ত মাহাতো মহাশয়কে, আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর মন্টু কুমার দাস মহাশয়কে, তার উৎসাহ ও প্রেরণা আমাদের এই প্রোগ্রাম করতে উৎসাহিত করেছিল, স্যারের অনুমতিক্রমে আমরা এই অনুষ্ঠান করতে পারলাম। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি প্রফেসর ডক্টর শিবাজি প্রতিম বসু মহাশয়কে। আমরা জানি স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ, তবুও তিনি তার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আজকে স্যারের বক্তৃতা শুনতে গিয়ে আমি নানাভাবে সমৃদ্ধ হয়েছি এবং আমার মনে হয় আমরা অনেকেই অনেক কিছু জানতে পারলাম।
যেমন আমি একটা নতুন শব্দ শুনলাম সবিচার বিশ্লেষণ, আমার খুব ভালো লেগেছে। বা বিদ্যাসাগর মশাই যখন বলেছেন আমি দেশাচারের দাস নহি, দেশাচারের দাস নহি এই কথাটা যিনি ভাবতে পেরেছেন তার পক্ষে এই ধরনের সমাজ সংস্কার করা সম্ভব, তিনি এগিয়ে আসতে পারেন। বা স্ত্রী শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রে উনি যেভাবে কাজ করেছেন, যা আমাদের স্যার বললেন, এই সমস্ত শুনে আমরা অনেকটা আমাদের চিন্তনে আমাদের মননে এগিয়ে গেলাম। বা স্যার আরেকটা কথা আপনি বললেন, আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে। এই আত্মজিজ্ঞাসার প্রয়োজন কথাটা যখন শুনলাম আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের চেতনাকে সেটা নাড়িয়ে দিয়েছে। স্যার আপনার বক্তব্য শুনে আমরা সমৃদ্ধ হয়েছি, আপনাকে আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর তপন কুমার দে মহাশয়কে এই অনুষ্ঠানে থাকার জন্য। আমি ধন্যবাদ জানাই ডক্টর কৃষ্ণপদ দাস অধিকারী মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য, উনি আমাদের কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান, সরি বিভাগের বিভাগীয় প্রধান। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের TCS শ্রী অরূপ রতন চক্রবর্তী মহাশয়কে, উনি সমস্ত ব্যাপারে আমাদের পাশে থাকেন, উনি আজকেও আমাদের পাশে ছিলেন, স্যার আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই ডক্টর মানস কুমার ঘোষ মহাশয়কে, উনি কলেজের IQSC কোঅর্ডিনেটর, উনি এই অনুষ্ঠানের আহ্বায়ক, উনি আমাদের বিভাগীয় প্রধান। আমি এই কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের উৎসাহিত করার জন্য। আমি সমস্ত শ্রোতাদের ধন্যবাদ জানাই। শেষে আমি আবারও সম্মানীয় অতিথি আমাদের প্রফেসর ডক্টর শিবাজী প্রতিম বসু মহাশয়কে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। স্যার আমাদের অনুরোধ, আমরা আশা করব ভবিষ্যতেও আপনি আমাদেরকে সময় দিবেন, বিভিন্ন বিষয়ে বক্তব্য করবেন। স্যার আপনাকে ধন্যবাদ। পরিশেষে আসন্ন শারদ উৎসবে আপনার শুভেচ্ছা জানাই সবাই আছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার দুজন PhD ছাত্র ছাত্রী আপনাদেরই এখান থেকে পাশ করেছে, একজন হচ্ছে বাসুদেব আমাদের ছাত্র, এখন বাসুদেব পড়াচ্ছে হচ্ছে ওই মানববাবু কলেজ, কোথায় বেলদা কলেজে পড়াচ্ছে। আরেকটা ছাত্রী আছে দেবারতী বিশ্বাস, দেবারতী আমার কাছে PhD করছে। বাসুদেব আছে, খুবই ভালো বাসু, খুব ভালো কাজ করছে কিন্তু। হ্যাঁ বাসুকে আপনারা একটু সুযোগ দেবেন, এরকম আপনাদের আলোচনা সবাই ডাকবেন। ও ইন্দো নেপাল ফ্রেন্ডশিপ ট্রিটি নিয়ে কাজ করছে, খুব ভালো কাজ করছে। আর দেবারতী ফিল করেছে একটা বিষয়ে, সেও কাজ করছে এখন মরিচ্ছাপির ওপরে। তার আগে ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আমার সব ছাত্রছাত্রীরাও রয়েছে, তারাও এতক্ষণ আর আটকে রয়েছে রয়েছে SPB আছে বলে যেতে পারছে না, তোমাদেরও এখন তোমরা অনেকক্ষণ রয়েছে, এবার টাটা বাই বাই, ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার। সকলকে আবার শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা এই অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।